আচ্ছা আচ্ছা ভাই, একটু পরে, হ্যাঁ আমরা একটু পরে শুনি, আমি এই টপিকটা আগে একটু বুঝাই নিই। আচ্ছা সবাই শোনেন তাহলে, আমি কি বলতেছি ইউজার ইন্টারফেসটা কি সবাই একটু ভালোভাবে শোনেন। আমি কি বলতেছি যে একটা ইউজার মানে আমরা, ইউজার কারা? ইউজার কারা? যে কোনো কিছু ব্যবহার করতেছে। কম্পিউটার কে ব্যবহার করতেছি এখানে? কম্পিউটারটা আমি ব্যবহার করতেছি, তাই না? তাহলে আমি যখন কম্পিউটারটাকে চালু করলাম, কি হইলো, আমি এইখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সবই কি? এটা পুরাটাই আমার ইউজার ইন্টারফেস। বুঝতে পারছেন ভাই? ইউজার ইন্টারফেস মানে একটা ইউজার যা দেখতে পায়, বোঝা গেছে আমি কি বলছি? আমি এই ডিসপ্লেতে যা দেখতে পাচ্ছি সবই কি এই কম্পিউটারের ইন্টারফেস। এখন দেখেন, আমি যদি এখান থেকে দিস পিসি যেটা আর কি মাই কম্পিউটার, ওইটাতে যদি আমি ক্লিক করি, করার পরে কি হলো, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি না এখানে আবার? হ্যাঁ, এটাও কিন্তু আমার ওই ইন্টারফেসেরই অংশ, তাই না? এখান থেকে এখন কি করতে পারি, এখান থেকে আমরা চাইলে কোনো একটা ড্রাইভে ঢুকতে পারি। তো বুঝতে পারতেছেন ইউজার ইন্টারফেসটা আসলে কি? ফারুক ভাই বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আমরা যে এই যে মোবাইল চালানোর সময় কি করি, মোবাইলের দিকে তাকাই, তাই না? মোবাইলের দিকে যে তাকাই, এই যে মোবাইলের ডিসপ্লেতে আমরা কত কিছু দেখতে পাই, কি কি থাকে যারা স্মার্টফোন ইউজ করি তাদের জন্য, তাদের জন্য কি থাকে, তাদের একটা হোম স্ক্রিন থাকে, হোম স্ক্রিনে হয়তো কিছু আইকন থাকে অ্যাপের, তাই না? ক্যামেরা থাকে, ব্রাউজার থাকে, ফোন করার জন্য একটা অপশন থাকে, কি হলো, এই যে সব কিছু আপনি দেখতেছেন এগুলো কি তাহলে? এগুলো সবই ইউজার ইন্টারফেস। হ্যাঁ, এগুলো সবই ইউজার ইন্টারফেসের অংশ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই এটা কার ইউজার ইন্টারফেস? এটা আপনার কি হবে দেখেন একটু ভালো করে। এই যে যখন আমরা গুগল ড্রাইভে যাচ্ছি, এই যে গুগল ড্রাইভ এভাবে শো করতেছে, এটা তাহলে কার ইউজার ইন্টারফেস? গুগল ড্রাইভের। আমার কথা বুঝতে পারছেন? সবাইকে বুঝতেছেন আমার কথা? এই যে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গেলাম, তাহলে এই যে আমি এটা দেখতেছি, তখন এটা তাহলে কার ইন্টারফেস? ইউটিউবের, ইউটিউবের ইউজার ইন্টারফেস, তাই না গাইজ? সবাই কি বুঝতেছেন নাকি আমাকে বলেন? কেউ কি এই ইউজার ইন্টারফেসের কনসেপ্টটা বুঝেন নাই? কেউ আছেন? কেউ নাই? আচ্ছা জি জি আপু বলেন। ও আচ্ছা, আপনার ওইটা। আচ্ছা আপু আমি দেখতেছি, একটু আমি এই টপিকটা নিয়ে একটু কথা বলা শেষ করে নেই, আমি তারপরে দেখব, সমস্যা নাই। ওকে, আচ্ছা গাইজ তাহলে আমাকে একটু বলেন তাড়াতাড়ি, ইউজার ইন্টারফেস নিয়ে আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? শিওর, কারো কোনো সমস্যা নাই? এটা কিন্তু আপনার জানতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনার জন্যই সমস্যা হবে। আপনি ইউজার ইন্টারফেস ডিজাইন করবেন কিভাবে? ডিজাইন করতে হলে আপনাকে জানতে হবে না ইউজার ইন্টারফেস আসলে কি। সবাই বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে কি বুঝতে পারছেন সবাই? কেউ নাই যে বোঝেন নাই, সবাই বুঝছেন? আচ্ছা কি ব্যাপার, আজকে আমাদের ক্লাসে স্টুডেন্ট একটু কম মনে হচ্ছে কেন জানো? 16 জন আমি দেখতেছি মাত্র। নাই কে কে? ওকে, আচ্ছা গাইজ তাহলে আমাদের ইউজার ইন্টারফেসের কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আপনাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, আমরা ফটোশপের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারি। কি করতে পারি? ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারি, মানে কি, আপনার এই যে গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে কেউ যদি আসে, এটা দেখতে কেমন হবে, এই যে আইকনগুলো যে এখানে হবে, এখানে যে আপনার একটা ছবি হবে, তারপরে এই যে এখানে সার্চ ইন ড্রাইভ অপশনটা হবে, তারপরে এই যে এখানে নিউ একটা বাটন থাকবে, এই যে নিচে এগুলো অপশন থাকবে, এই প্রত্যেকটা জিনিস আপনার ইউজার ইন্টারফেস ডিজাইনের অংশ। বুঝতে পারছেন? এই প্রত্যেকটা জিনিস আপনার ইউজার ইন্টারফেসের অংশ। তাহলে বুঝতে পারতেছেন আপনারা যে ইউজার ইন্টারফেস কত ডিটেইলড একটা জিনিস, এটার জন্য কত কিছু আপনার মাথায় রাখতে হবে? বুঝতেছেন? সবাই কি বুঝছেন? ফরাদ ভাই আমি, আচ্ছা আমি বুঝি না আপনাদের কি সমস্যা। আপনারা বাইরে কারোর সঙ্গে কথা বললে মাইকটা বন্ধ করে নিলে কি খুব সমস্যা হচ্ছে? আচ্ছা দেখেন,
ইউজার ইন্টারফেস যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, কারণ দুইটা জিনিস একটা আরেকটার সঙ্গে রিলেটেড। ইউজার এক্সপিরিয়েন্স কথাটার মানে কি কি বোঝাচ্ছে একটু ভালোভাবে শোনেন সবাই, ইউজার এক্সপিরিয়েন্স মানেটা কি? ইউজার বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাহক। আচ্ছা হ্যাঁ, ব্যবহারকারী, যে ব্যবহার করতেছে বা যে ব্যবহার করবে, বোঝা যাচ্ছে আমার কথা? ঠিক আছে, যে ব্যবহার করতেছে কোনো কিছু তার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, তার মানে কি? আমরা বলি না অনেক সময় যে এই কাজটা করতে যে আমার খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে, বলি আমরা কি? এটার সঙ্গে সবাই পরিচিত নাকি অভিজ্ঞতা? আচ্ছা তাহলে এখন আমাকে বলেন, এই যে আপনারা কি এই যে গুগল ড্রাইভ তো সবাই ইউজ করছেন তাই না, সবার জন্য কি এক্সপিরিয়েন্সটা একরকম? একটু বলেন আমাকে, সবার জন্য কি এক্সপিরিয়েন্সটা একরকম ছিল? থাকার কথা না। হ্যাঁ, অনেকের কাছে এটা অনেক ইজি মনে হয়েছে না, যে আরে কত সুন্দর মজা, ড্রাইভ আপলোড করা কত সোজা, ফোল্ডার নিয়ে গেলাম টান দিয়ে ছেড়ে দিলাম, ব্যাস ড্রাইভ আপলোড হয়ে গেল, তাই না? হ্যাঁ, আবার অনেকের কাছে মনে হয়েছে যে এইটার মধ্যে আমি কিভাবে আপলোড করব, মনে হয়েছে না? মনে হয়েছে এরকম কি কারো সমস্যা হয়েছে? আচ্ছা তো এই যে আপনাদের এক্সপিরিয়েন্স যেটা করতেছেন আপনারা, মানে আপনার যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, মানে এই যে আপনার ইউজার ইন্টারফেসটা, হ্যাঁ ওইটা দেখে আপনি যখন ওইটা চালাইতে যাচ্ছেন, যে আপনার যে একটা অভিজ্ঞতা হচ্ছে সেটা কি? ওই সফটওয়্যারের আপনার ইউজার এক্সপিরিয়েন্স। কথাটা কি বোঝা গেছে আমি কি বলছি? সবাই কি বুঝছেন? আসলে বুঝছেন সবাই? আচ্ছা আমরা ইউটিউবের কথায় আসি, ইউটিউবে কি আমরা সবাই কি ভিডিও দেখি নাকি? দেখি না, দেখি। আচ্ছা তো ইউটিউবে যখন আমরা ভিডিও দেখতে গেছি, দেখতে যে আপনাদের কি ভিডিও কি খুঁজতে খুব কঠিন হয়েছে আপনাদের জন্য? একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ইউটিউবে ঢোকেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসে। আচ্ছা তারপর আপনি যদি খুঁজতে চান, সবার উপরে একটা অপশন আছে সার্চ লেখা, আপনি এখানে যায় যদি সার্চ দেন, সঙ্গে সঙ্গে আপনি সব আপনার পছন্দের গান যা আছে সব আপনি খুঁজে পাচ্ছেন, পাচ্ছেন না? পাচ্ছেন? আচ্ছা তার মানে কি আপনি খুব ইজিলি এটা ইউজার ইন্টারফেস ব্যবহার করে আপনার যে কোনো কাজ আপনি করতে পারতেছেন, যে কাজটা করতে চান, পাচ্ছেন, পারতেছেন কি না বলেন আমাকে, বাকিরা বলেন, কেউ কি আছেন ইউটিউব চালাইতে পারেন না এরকম কেউ আছেন ভাই বা আপু? নিঃসন্দেহে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই, বলেন আমাকে, কেউ কি আছেন বলেন? কেউ নাই? আচ্ছা ভেরি গুড, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা কি, ইউটিউবের ইউজার এক্সপিরিয়েন্সটা কি তাহলে খারাপ না ভালো? আচ্ছা দেখি বাকিরা কি বলেন, হাসানুল ভাই বলেন তো, ইউটিউবের ইউটিউবের ভিডিও দেখতে গিয়ে ওটার যে এক্সপিরিয়েন্সটা আপনার হয়েছে সেটা কি আপনার ভালো না খারাপ? ভালো, তাই না? অনেক ইজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে তানভীর ভাই আপনি বলেন, আপনার কাছে কি মনে হয়েছে ইউটিউবে ভিডিও দেখা কি মানে খুব সোজা, খুব কঠিন নাকি কোনোটাই না? ইউজার, বাপ রে বাপ ভাই, আপনি আরো যে একটা টার্ম ইউজ করলেন ইউজার ফ্রেন্ডলি, আমি আর ওইদিকে না যাই। হ্যাঁ তাহলে আপনার কাছে কি মনে হয়েছে, সহজ না কঠিন ভাই, এটা বলেন আমাকে। সহজ, তাই না? আচ্ছা আচ্ছা শুনে ভালো লাগলো, ওকে। তারপর রশনি আপু আপনি বলেন, হ্যাঁ শাহেদ ভাই বলতেছেন বলেন। হ্যাঁ 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 বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো এটা, তাই না? আচ্ছা রশনি আপু আপনি বলেন, কি মনে হয়েছে আপনার, ইউটিউব কি চালানো খুব কঠিন, এটার জন্য আপনার টেক জিনিয়াস হইতে হয় নাকি? যে কেউ চালাতে পারে ইউটিউব? আচ্ছা তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে? ওকে আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো বিষয়টা,
বলেন আমাকে যে ইউজার এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আপনার আস্তে আস্তে ইম্প্রুভ হয়েছে, তাই না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো ইউআই ইউএক্স কি এটা কি বুঝতে পারছেন সবাই? কেউ কি আছেন যে বোঝেন নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, যান রেকর্ডার অন করে দিছি। তাহলে আমাকে একটু বলেন, এই যে পিক্সেল যে ওয়েবসাইটটা ছিল, ওই ওয়েবসাইটটা একটা মোবাইলে দেখতে কেমন লাগবে সেটা এখানে দেখাচ্ছে না? দেখাচ্ছে? বুঝতে পারছেন এটা? শিওর তো? একটু দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। থাক, অনলাইনে থাক। ওকে, দেখেন এখন এইটা, এই যে এখানে কি লেখা দেখেন তো একটু, মোবাইল এস, মোবাইল এস, এস এস ফাইভ না, সবাই ভালো করে দেখেন, মোবাইল এস, এস মানে কি? স্মল। বুঝতে পারতেছেন কি বলতেছি? এস মানে কি? স্মল। তাহলে ছোট মোবাইলের জন্য এটা দেখতে কেমন হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? দেখা যাচ্ছে কি সবকিছু কেমন চিকন হয়ে গেছে, তাই না? আচ্ছা, একইভাবে দেখেন তারপরেরটাতে যাই, এটাতে কি লেখা? মোবাইল এম, এম মানে কি? মিডিয়াম। এম মানে কি? এম মানে মিডিয়াম। তাহলে মিডিয়াম যে সাইজের যে মোবাইলটা সেটাতে দেখতে কেমন লাগবে এটা? আচ্ছা, তারপরে দেখেন মোবাইল এল, এল কি? লার্জ, আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এবার দেখেন এটা কি দেখতে পাচ্ছেন? ট্যাবলেট। আমাদের যে ট্যাবলেট পিসি সেটাতে এটা দেখতে কেমন লাগবে সেটাও কিন্তু এখানে করা আছে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন এখানে ল্যাপটপের জন্য এটা কেমন লাগবে দেখতে, দেখতে পাচ্ছেন সবাই? গাইজ বলেন আমাকে, ল্যাপটপের জন্য দেখতে কেমন লাগবে, বুঝতে পারতেছেন? তা ল্যাপটপের সাইজ কত দেওয়া দেখেন তো একটু, ডিসপ্লে সাইজ পাশেই লেখা আছে 1024 পিক্সেল। কি লেখা আছে? আচ্ছা, ওকে গাইজ, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা যদি এই যে স্মল মোবাইল স্মল এটার জন্য যদি আমরা ডিজাইন করি, তাহলে কি এটা কি আমাদের যে এই যে 4K যে সাইজ আছে এই সাইজের জন্য কি ফিট করবে? সেটা ফিট করবে না, তাই না? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, আমরা যে ডিজাইন করব, তাহলে আমরা কোন সাইজের জন্য ডিজাইন করব? আমরা কি ট্যাবলেটের জন্য ডিজাইন করব, ল্যাপটপের জন্য ডিজাইন করব, ল্যাপটপ এল এর জন্য ডিজাইন করব, নাকি 4K-র জন্য ডিজাইন করব, বলেন? সবগুলোর জন্য। দেখেন এখন আমি আপনাদেরকে বলি, এই জিনিসটা আসলে সবাই জানবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যদি বড় কোনো পেজের জন্য ডিজাইন করি, হ্যাঁ, ওটাকে রেসপন্সিভ করার জন্য, মানে রেসপন্সিভ বলতে বোঝায় যে ছোট যে পেজগুলো ওগুলোতেও যেন ওটা কাজ করে, এটা করার একটা সিস্টেম আছে। কারণ কি, আপনি যখন বড় কোনো পেজের জন্য ডিজাইন করতেছেন, ওটা কি, ওটা হাইয়েস্ট রেজুলেশন, তাই না? ওটা রেজুলেশনটা কি তখন হাইয়েস্ট কিনা বলেন আমাকে? সবাই বুঝতেছেন আমার কথা? আমরা যদি সবচেয়ে বড় পেজের জন্য ডিজাইন করি, ওটা যদি তারপর ছোট পেজে দেখি, তাহলে কি রেজুলেশন কি ফাটাফাটা আসবে নাকি? সব রেজুলেশন পিক্সেল দেখা যাবে, যাবে না? দেখা যাবে? জোহান ভাই, জোহান ভাই, না না, সিস্টেমের কথা তো পরে আসতেছে। আপনি আমাকে এটা বলেন যে আমার যদি খুব বড় একটা ইমেজ হয়, আমার যদি খুব বড় একটা ইমেজ হয়, সেটা যদি আমি ছোট কোনো ডিসপ্লেতে দেখি, তাহলে ওটা পিক্সেল দেখা যাবে নাকি? একটু আগে তো করলেন, দেখা যাবে। আচ্ছা শোনেন, আমরা যদি বড় কোনো ইমেজকে ছোট কোনো ডিভাইসে দেখি, ওটার কোনো পিক্সেল আপনি দেখতে পাবেন না। কারণ কি, কারণ ওটা তো অনেক বড় ইমেজ, আপনি যখন ছোট কোনো ডিভাইসে দেখতেছেন, ওটার পিক্সেলগুলো হয়ে গেছে আরও ছোট ছোট, তাই না? তাহলে ওইটা তখন আরও ওইখানে আরও বেশি হাই রেজুলেশন মনে হবে। কিন্তু আপনি যদি ছোট কোনো ইমেজকে বড় জায়গায় দেখতে যান, তখন কি হবে বলেন তো? তখন ওই ছোট ছোট পিক্সেলগুলো অনেক বড় বড় হয়ে যাবে না? পিক্সেলগুলো দেখা যাবে,
এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? আমাকে বলে নাই, কেউ কি আছেন যে জিনিসটা বোঝেন নাই? তাহলে আমরা ডিজাইন কার জন্য করব? আমরা কি ডিজাইন তাহলে বড় পেজের জন্য করব নাকি ছোট মোবাইল ডিভাইসের জন্য করব? কোন ডিসপ্লে সাইজের জন্য আমরা ডিজাইন করব? সবাই বলেন, সবাই বলেন। মুবাশির আপু কি বলতেছেন আপনি, আপনি বলেন তো। তাই না, বড় ডিসপ্লের জন্য করব। সবাই শিওর তো না? আচ্ছা আচ্ছা, কেউ কি আছেন যে শিওর না? মালিহা আপু, মালিহা আপু জি আপনি বলেন তো, তাহলে কি বড় পেজের জন্য ডিজাইন করব আমরা না ছোট পেজের জন্য? কি কারণে আপু? আচ্ছা আচ্ছা, যেন আমাদের ছবিটা ডিজাইনটা ফেটে না যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপার, গ্রেট, খুবই ভালো, সবাই বুঝছেন। বাহ, আপনারা তো তাহলে ওয়েব ডিজাইনারও হয়ে গেলেন। কেন, এই যে জোহান ভাই আছেন তো, জোহান ভাই আপনি ডিজাইনিং করেন না? আচ্ছা আচ্ছা, ডেভেলপমেন্টের কাজ করে, এমনিতে শিখছিলেন আর কি? কি কোর্স ছিল এরকম কোনো কিছু? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম, বুঝতে পারছি। আচ্ছা দেখেন, তাহলে আমি কি বলতেছি আপনাদের, যে আমরা বড় একটা পেজের জন্য ডিজাইন করব। কেন, আমরা যদি বড় একটা পেজের জন্য ডিজাইন করি তাহলে কি সুবিধা হবে? হ্যাঁ, আমরা যখন ছোট কোনো পেজে ওইটাকে নিব, ঠিক আছে, ও অটোমেটিক্যালি রেসপন্সিভ হবে, ওর কোয়ালিটির কোনো চেঞ্জ হবে না, বোঝা গেছে? তো এই যে এটা যেন এই যে এরকম হয়, মানে ছোট পেজে গেলে যেন ডিজাইনটা চেঞ্জ না হয়, এই কাজটা করে কারা? যারা প্রোগ্রামার, কারা? যারা ওই যে HTML CSS নিয়ে কাজ করে তারা। আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে এই যে একটা বড় পেজের জন্য, সাপোজ এই যে এটা, এটার জন্য আপনার এটা দেখতে কেমন হবে এটা ডিসাইড করে দিবেন। অ্যান্ড অনেক ক্ষেত্রে আপনাকে বলে দেয় যে এরকম যদি মোবাইল পেজ হয় তখন এটা দেখতে কেমন হবে, দুইটা আপনাকে বলে দিতে হইতে পারে। তো আমরা এত কমপ্লিকেশনে যাব না, আমরা শুধু এই যে বড় পেজের জন্য এটা একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে আমরা সেটা ডিজাইন করব। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার সবার এটা বলেন আমাকে। দেখেন, এইটাকে যদি আমরা একটু ছোট করি কি হবে দেখেন তো, দেখছেন হোম ডিসকভার ভিডিওস, এই যে এখন যদি আপনি লিডার বোর্ডে যেতে চান যেতে পারবেন? আপনাকে স্ক্রল করতে হবে, তাই না? কি করতে হচ্ছে দেখেন, এই যে আমাকে টেনে এটাকে বের করতে হচ্ছে না, দেখতেছেন সবাই, এটাকে টেনে বের করতে হচ্ছে। তো এই যে এই জিনিসটা এখনো যে এরকম সাজানো গোছানো আছে, এটা এটা হচ্ছে কি রেসপন্সিভ, মানে আপনার ডিসপ্লে সাইজ যাই হোক না কেন, ওয়েবসাইটের যে ডিজাইন থাকার কথা ছিল যেভাবে ওইভাবেই আছে। কিন্তু যদি এরকম হইতো যে আপনি যেই এরকম করছেন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে এখন যেটা স্ক্রল করা যাচ্ছে এটা স্ক্রল করা যাইতো না, যদি এরকম হইতো, মানে কি, মানে লিডার বোর্ডের চ্যালেঞ্জেস এই দুইটাকে আপনি আর দেখতে পাচ্ছেন না, ক্লিক করতে পারতেছেন না, তখন কি হইতো? তার মানে ওইটা রেসপন্সিভ নাই। কথাটা বুঝতে পারছেন সবাই আমি কি বলতেছি? সবাই বুঝছেন? রেসপন্সিভ টার্মটা আমাদের একটু পরে কাজে লাগবে, যখন আমরা ডিজাইন করতে যাব তখন রেসপন্সিভ যে শব্দটা এটার সঙ্গে খুব ভালোভাবে আমাদের আরো পরিচিত হইতে হবে, এই কারণে আপনাদেরকে বুঝাইতেছি, একটু বোঝেন রেসপন্সিভ মানে কি। আচ্ছা, রেসপন্সিভ শব্দটার মানে কি আমাকে বলেন তো, সবাই বলেন। কেউ বলতে পারবেন না? আচ্ছা, রেসপন্স, না 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 আপু, এটা না, আমি হ্যাঁ আমি লিটারাল মিনিং জিজ্ঞেস করছি। রেসপন্স করা মানে কি, সাড়া দেওয়া, তাই না? রেসপন্স করা মানে কি, সাড়া দেওয়া বোঝায় না? আমরা কি বলি যে তার কোনো রেসপন্স নাই, তার কোনো রেসপন্স নাই। হ্যাঁ, সে কোনো অ্যান্সার দিচ্ছে না, সে কোনো সাড়া দিচ্ছে না, তার কাছ থেকে কোনো আমি
কোনো রেসপন্স পাচ্ছি না, তাই না? এটা তো আমরা বুঝি সবাই, নাকি? কেউ কি আছেন এটা বুঝেন না? না না আপু, খুব দ্রুত দিতে হবে না, ঠিক আছে? খুব দ্রুত দিতে হবে না, সাড়া দিলেই হইলো। হ্যাঁ তো, হ্যাঁ, প্রতিক্রিয়াশীল, ঠিক আছে? এখন রেসপন্স করা মানে কি? আমি বলতেছি সাড়া দেওয়া, বা আপনি যখন কেউ আপনাকে ডাকতেছে তখন আপনি রেসপন্স করতেছেন, মানে তাকে আপনি বলতেছেন জি আমি শুনতে পাচ্ছি, তাকে আপনি কিছু বলতেছেন, এই যে সাড়া দিচ্ছেন, এইটাকে বলা হচ্ছে কি? রেসপন্স করা। আচ্ছা, তাহলে রেসপন্সিভ মানে কি? যে সাড়া দেয়, যে প্রতিক্রিয়াশীল, যে রিয়াকশন দেয়, মানে যাকে কিছু বললে আপনি কোনো শব্দ শুনতে পাবেন তার কাছ থেকে। বোঝা গেছে আমার কথাটা? বোঝা যাচ্ছে আমি কি বলতেছি? রেসপন্সিভ মানে কি? যে সাড়া দেয়। যে সাড়া দেয় না সে কি রেসপন্সিভ? না, অবশ্যই সে রেসপন্সিভ না। বোঝা গেছে আমার কথা? যেমন আমি যদি মরিদুল মুস্তফা ভাইকে বলি যে ভাই আছেন, এখন মুস্তফা ভাই যদি সাড়া না দেয় তাহলে কি উনি রেসপন্সিভ হইল? হইল না। এখন মরিদুল মুস্তফা ভাই সাড়া দিবেন, ভাই আছেন মুস্তফা ভাই, এই যে, কি উনি সাড়া দিল না? এটা হচ্ছে রেসপন্স করা, রেসপন্সিভ। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার ওয়েবসাইটটাও যদি এরকম হয় যে ডিসপ্লে সাইজ বিভিন্ন হওয়ার কারণে ও যদি নিজেকে ওইভাবে পরিবর্তন করতে পারে, ঠিক আছে, তাহলে সে হচ্ছে রেসপন্সিভ। আর যদি সে পরিবর্তন করতে না পারে তাহলে কি বলেন, বলেন তাহলে কি সে? হ্যাঁ, সে রেসপন্সিভ না। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন রেসপন্সিভ কি জিনিস? বুঝতে পারছেন সবাই? ওকে, অসাধারণ, ভেরি গুড। তাহলে একটা ওয়েবসাইট রেসপন্সিভ করতে হবে কেন একজন ডিজাইনারের? কারণ সে যে ডিজাইনটা দিতেছে এটা আসলে একজন, এটা নিয়ে কাজ করবে কে? কামরুল হাসান তানভীর ভাই আমাদের ব্যাক এন্ডের ডিজাইনার, সো উনার মেইনলি কাজ না, কাজ হবে যে ফ্রন্ট এন্ড ডিজাইন করে। মানে ওয়েবসাইটের মধ্যেও দুইটা সেক্টর আছে, কি? একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড কোনটা? যেটার সঙ্গে ক্লায়েন্ট, মানে ইউজার ইন্টারফেস হিসেবে ক্লায়েন্ট যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হচ্ছে যে পুরো পেছনের কি কাজ চলতেছে, মানে একটা ছবি কিভাবে আপলোড হচ্ছে, তারপরে মনে করেন যে ওই যে ছবিটাকে আপনি ডিলিট করতে চান কিভাবে ডিলিট হবে, এই কাজগুলো কিভাবে হবে, ওইটা টোটালি আলাদা জিনিস আমাদের সম্পর্ক ফ্রন্ট এন্ডের সঙ্গে। তো চিন্তা করেন এভাবে যে আপনি যে ওয়েবসাইটের ডিজাইনটা দিচ্ছেন সেটা যদি রেসপন্সিভ না হয়, তাহলে যে ফ্রন্ট এন্ড ডিজাইনার এটাকে ডিজাইন করবে সে কি এটা তখন এক্স্যাক্টলি ডিজাইন করতে পারবে? পারবে না। তখন সে কি করবে? তখন সে আপনার ক্লায়েন্টকে বলবে তুমি একটা জঘন্য ডিজাইনের কাছ থেকে ডিজাইনটা করে আনছো, এমন একজনের কাছ থেকে আনছো যে অশিক্ষিত মূর্খ, যে জানে না রেসপন্সিভনেস জিনিসটা কি। বুঝতে পারছেন সবাই? ক্লায়েন্ট কি আর জীবনে আপনার কাছে কোনো ডিজাইন নিয়ে আসবে? কি আপনাদের কি মনে হয়, আসবে? কেউ কি আছেন যার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই ক্লায়েন্ট আবার আমার কাছে আসবে? কার কি মনে হচ্ছে এরকম? আচ্ছা, মনে হচ্ছে না, খুব ভালো। তা আমাকে বলেন তাহলে কেউ একজন কেন আসবে না? কারণ তার যে এই হাজার হাজার ডলারের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার যে ডেভেলপার, সে বলছে যে তুমি যার কাছ থেকে এই ডিজাইনটা করে আনছো সে ডিজাইনের কিছুই জানে না, সে জীবনে ওয়েবসাইট ডিজাইন করে নাই, তার কোনো আইডিয়া নাই একটা পেজ কিভাবে কি হবে, রেসপন্সিভ হবে। কারণ যদি রেসপন্সিভ না হয়, আমাকে বলেন তো আমরা কি সবাই কি খালি পিসিতে বসেই ব্রাউজ করি ওয়েবসাইট? আমরা কি মোবাইলে ব্রাউজ করি না? কেউ কি আসেন বলবেন যে ভাই আমি জীবনে কখনো পিসিতে, মানে পিসিতে ছাড়া আমি ব্রাউজ করি নাই, সারা জীবন আমি সবসময় পিসিতে ব্রাউজ করছি, মোবাইলে আমি কখনো কোনো কিছু ব্রাউজ করি না, কোনো ওয়েবসাইটে ঢুকি না। আসেন কেউ এরকম বলবেন আমাকে? কেউ নাই? আচ্ছা, খুব ভালো কথা। তার মানে কি দাঁড়াইলো, আমাদের ডিজাইনটাকে কেন রেসপন্সিভ করতে হবে? কারণ এটা যখন কেউ, কোনো ডেভেলপার যখন এটাকে ডেভেলপ করবে বা তৈরি করবে, তখন যেন তার এই সমস্যাটা না হয়। তো এই সমস্যাটা যেন না হয় সেটার জন্য আমরা কি করব, আমরা একটা
আমরা একটা ফ্রেমওয়ার্ককে ফলো করতে পারি। বুটস্ট্র্যাপ সবচেয়ে কমনলি ইউজড ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে একটা, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপের দেখেন এখানে একটা অপশন আছে, বুটস্ট্র্যাপ ফর গ্রিড পিএইচডি, আমরা এটাকে ডাউনলোড করব। আচ্ছা ওকে, তাহলে আমাকে বলেন এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা থেকে আমরা কি বুঝতে পারতেছি, এই টেমপ্লেটে কি আছে? বিভিন্ন পেজ সাইজ আছে তাই না, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা এই পেজ সাইজ গুলো কোনটার কি কাজ আমি বলছি আপনাদের, বলছি তাই না? আচ্ছা এখন আমার লার্জ, মিডিয়াম, স্মল এগুলোর আমার এখন কোনো কাজ নাই, আমি এগুলোকে কি করব, হাইড করে রাখবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমি এক্সেল নিয়ে কাজ করব তাই না, কি নিয়ে কাজ করব, এক্সেল নিয়ে কাজ করব। একটু দেখেন সবাই, এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সবাই একটু ভালোভাবে দেখেন। প্রথমে কি বলছে, গাটার উইথ, গাটার, গাটার মানে কি বোঝেন আপনারা? হ্যালো, গাটার মানে কি সবাই বোঝেন আপনারা, গাটার মানে কি? নালা, নালার কথা শুনছিলেন সবাই, নালা নর্দমা শুনছেন সবাই, চিনি নালা নর্দমা চিনি? আচ্ছা তো গাটার মানে, হ্যাঁ গাটার মানে ওইটাই বুঝায়, হ্যাঁ গাটারের বাংলা মিনিং ওইটাই বুঝায়। তো একটু ভালোভাবে দেখেন সবাই, বলছে গাটার উইথ মানে কি, আপনার যে নালাটা হবে সেই নালার প্রস্থ কত হবে, সবাই বুঝতেছেন? সবাই সবাই বলেন একটু আমাকে, রেসপন্স করেন, আপনারা আনরেসপন্সিভ হয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ কি বোঝা যাচ্ছে, গাটার, তাহলে এখানে গাটার কোনটাকে বলতেছি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা লক করা আছে, দাঁড়ান, এইবার দেখেন তো, দেখা যায় এটা, এটা উইথ কত দেখেন তো একটু সবাই ভালো করে, এই যে উইথ কত দেখা যায়, কত, 15 পিক্সেল। আচ্ছা তাহলে কি দাঁড়াইলো, এই পাশে 15, ঠিক আছে? বলতেছে দেখেন গাটার উইথ 30 পিক্সেল, 30 পিক্সেল, কিন্তু আমার তো এখানে আসলো 15 পিক্সেল। তো এই 30 পিক্সেলটা আসলে কিভাবে দেখেন, 15 পিক্সেল অন ইনস ইচ সাইড অফ এ কলাম, মানে কি কলাম বলতেছে কাকে? আচ্ছা কলাম আর রো মানে কি জানি আমরা, কলাম আর রো কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, এটা হচ্ছে কলাম, আর রো হচ্ছে এই বরাবর যেটা হয় তাই না, হ্যাঁ সাইড বরাবর মানে প্রস্থ বরাবর যেটা, এখানে রো নাই, ওকে ঠিক আছে। তাহলে কি বলতেছে দেখেন, এই যে আমার যে কলাম, এই কলামের ডানে এবং বামে 15 পিক্সেল করে আছে প্রত্যেকটা কলামের, বোঝা গেছে এই কথাটা, সবাই বুঝতে পারছেন? এই যে আমার কলাম, কলাম কোনগুলো, এই যে এগুলোকে বলতেছি আমি কলাম, মোটা মোটা যেগুলো দেখা যাচ্ছে গোলাপি রঙের তাই না, দেখা যাচ্ছে এগুলোকে কি বলতেছি, কলাম। আচ্ছা কি বলছে দেখেন সবাই, এই কলামের দুই পাশে, দুই পাশে কত করে, 15 পিক্সেল করে প্রত্যেক সাইডে, তাহলে এই পাশে আমার 15 পিক্সেল এবং এই পাশেও আমার 15 পিক্সেল, তো এইটারও এই পাশে 15 পিক্সেল, এই পাশে 15 পিক্সেল, তাহলে এই যে মাঝখানে যে আমার গাটারটা হইলো, এই গাটারটার উইথ কত হইলো, প্রস্থ কত হইলো, 30 পিক্সেল হয়েছে কিনা বলেন, 15 পিক্সেল এই কলামের, 15 পিক্সেল এই কলামের, এটাকে কি আপনি গাটার বলবেন, দেখেন তো আগে, এই যে শুধু 15 পিক্সেল যেটা, এটাকে কি গাটার বলা যাবে, বলা যাবে আমাকে বলেন আগে, বলা যাবে না, কি কারণে আমি একটু বলি শোনেন, গাটার বলতে হইলে আপনাকে এটা অবশ্যই দুইটা অবজেক্টের মাঝখানে যে গ্যাপ সেইটাকে বলা হচ্ছে গাটার। আপনি কি পুকুরকে বলবেন গাটার, পুকুরকে নালা বলবেন, কেন বলবেন না, পুকুর অনেক বড় একটা জায়গা নিয়ে, বোঝা গেছে? যদি হয়তো যে আপনার পুকুরটা দুইটা বাড়ির মাঝখানে চিপা দিয়ে গেছে, তখন কিন্তু ওই জায়গাকে আপনি ওই নালাই বলবেন, ওইটা যেখানে গিয়ে চওড়া হয়েছে ওই জায়গাকে বলবেন যে এটা হচ্ছে গিয়ে আমার পুকুর, কথা কি বোঝা গেছে, আমি কি বলছি,
সবাই কি বুঝতেছেন? তাহলে আমরা গাটার কোনটাকে বলতেছি? হ্যাঁ, গাটার বলতেছি কোনটাকে? দেখেন, এই যে দুইটা কলাম, এই যে দুইটা গোলাপি, যে মানে আমাদের যে দুইটা গোলাপি লম্বা লম্বা স্কোয়ারের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই রেক্টাঙ্গেল দুইটার মাঝখানে যে এই যে ফাঁকা জায়গাটা, এটাকে বলতেছি গাটার। এই গাটারটার উইথ কত হবে? 30 পিক্সেল। কিভাবে? 15 পিক্সেল এই ডান বাম পাশেরটার সঙ্গে, 15 পিক্সেল ডান পাশেরটার সঙ্গে, এইভাবে প্রত্যেকটা গাটারের উইথ 30 পিক্সেল। এখন আমাকে কেউ বলেন গাটারের উইথ বোঝেন নাই এরকম কেউ আছেন কিনা? কেউ কি আছেন যে বোঝেন নাই? কেউ নাই? অসাধারণ, খুবই ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? গাটার উইথ আমরা কিভাবে ডিসাইড করব, তাই না? এটা কি বুঝতে পারছি? এখানে যে বলছে গাটার উইথ 30 পিক্সেল, এটা সবাই বুঝছি। কেউ কি আছেন বোঝেন নাই? কেউ নাই, খুব ভালো, থ্যাংক ইউ। নেক্সট দেখেন, এখানে এক্সট্রা লার্জে দেখেন ক্যানভাস সাইজ বলতেছে 1366 পিক্সেল ইনটু 2000 পিক্সেল। এই যে 1366 পিক্সেল, এটা কি হাইট না উইথ? এটা কি দৈর্ঘ্য না প্রস্থ? হাইট না উইথ আমাকে বলেন একটু। আপনারা যে ডিজাইনার হন নাই এখনো, এটা হচ্ছে তার প্রমাণ। আপনারা যে ডিজাইনার এখনো হইতে পারেন নাই, এটা হচ্ছে তার প্রমাণ। কি কারণে? কি কারণে বলেন আমাকে। আমি কি বলছিলাম আপনাদের, যে একজন আম জনতা আর একজন ডিজাইনারের মধ্যে দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য আছে। যেমন আপনারা যখন দেখবেন এরকম যে 1366 পিক্সেল ইনটু 2000 পিক্সেল, আপনাকে বলে দিতে হবে না যে এখানে উইথ কোনটা আর হাইট কোনটা। কারণ কি, সারা জীবন আপনি ইলাস্ট্রেটর ফটোশপ চালায় আসছেন, সারা জীবন আপনি দেখে আসছেন উইথ আগে লেখা থাকবে, হাইট পরে লেখা থাকবে। তো এটা যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনি কিসের ডিজাইনার আমাকে বলেন? তাহলে আর আপনারা এগুলা শিখে কি করবেন? আপনারা আগে ডিজাইনার হয়ে আসেন। তাহলে কি এটা শেখার দরকার আছে আপনাদের? কি আপনারা কতগুলো ডিজাইন করছেন? আমরা লোগো শেষ করে ফেললাম, কিন্তু আমরা এখনো ডিজাইনার হইতে পারলাম না, তাইলে হবে? এগুলো কিন্তু মেজর পেনাল্টি ভাই, এইসব ভুল কিন্তু করা যাবে না। বোঝা গেছে আমার কথা? সবাই বুঝছেন? জোয়ান ভাই, এই ধরনের ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের ক্যানভাস সাইজ কত বলতেছে? 1366 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল। এখন দেখেন, আমরা কিন্তু 4K-তে কত দেখছিলাম? 4K-তে কত ছিল? 2500, মনে আছে? মনে নাই বোধহয় নাকি? হাইট, হাইট কোনো বিষয় না, হাইট আপনার চেঞ্জ হইতে পারে, ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু উইথ কত ছিল? 2560, এটা ছিল আমাদের হাইয়েস্ট। আর যদি আমরা নর্মাল ল্যাপটপের যে লার্জ যেটা সাইজ ওইটাতে গেলে 1440, তাই না? আচ্ছা, এখন যারা ল্যাপটপ চালান তারা কি কখনো আপনাদের ডিসপ্লের যে একটা ওই যে মানে ডিসপ্লে অপশনটাতে কখনো গেছেন? আপনাদের ডিসপ্লে সাইজ কত কখনো দেখছেন আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন? হ্যালো, জীবনে দেখেন নাই? খুব কষ্ট পাইলাম শুনে। একটু দেখেন, বুঝতে পারছি। না না, একজন না দেখলেই চলবে। এই যে দেখেন, আমার ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 24 ইঞ্চি। তো আমার ডিসপ্লে রেজুলেশন কত দেখেন তো? 1920 x 1080 আমার উইথটা দরকার শুধু। তাহলে আমার উইথ কত? 1920। এখন দেখেন, আপনারা যদি এই সেম জিনিসটা আপনাদের ক্ষেত্রে চেক করেন, যাদের 19 ইঞ্চি, 18.5 ইঞ্চি বা 14 ইঞ্চি বা যে 15 15.5 ইঞ্চি ল্যাপটপ যারা ইউজ করেন, বা ডেস্কটপ যারা ওই যে 18.5 ইঞ্চি এইরকম যারা ডিসপ্লে ইউজ করেন আর কি, তারা সবাই দেখবেন আপনাদের তাতে দেওয়া থাকবে কি জানেন? 1366 অথবা 1360। কত দেওয়া থাকবে?
1366 অথবা 1360, 2500 যেটা দেখলেন না, 2500 রেজুলেশন। হ্যাঁ হ্যালো, এই যে দেখেন, এই যে 2500 যে আমাদের যে রেজুলেশনটা, এটা কাদের জন্য জানেন? যারা স্মার্ট টিভি ব্যবহার করেন, যারা ওই যে কার্ভ মনিটর ব্যবহার করেন, 4K কার্ভ মনিটর ব্যবহার করেন, অথবা যারা মনে করেন যে আপনার ওই যে অ্যাপলের কোনো প্রোডাক্ট ইউজ করেন। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? তারা ছাড়া কিন্তু এটা পাবেন না, 2500 ব্যবহার আপনারা এছাড়া পাবেন না। তো 2500 ডিসপ্লে আমাদের খুব কম দেখা যায়। হ্যাঁ, তো যেটা দেখতেছি আমরা, আমরা তাহলে কি দেখলাম যে 1366 ওরা ইউজ করছে, কি কারণে? কারণ 1366 যে পিক্সেল, এটা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজড ডিসপ্লে। কি সবচেয়ে কমনলি ইউজড ডিসপ্লে? তাহলে আমরা কার জন্য, তাহলে ডিজাইনটা আমাদের আসলে কার জন্য করব আমরা? যদি না আমাদের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে, কেউ যদি না আমাদেরকে বলে যে এইটা একটা রেটিনাল ডিসপ্লের জন্য হবে, রেটিনাল ডিসপ্লে মানে অ্যাপল যে ডিসপ্লেটা ইউজ করে সেটাকে বলা হচ্ছে, অথবা এটা একটা 4K ডিসপ্লের জন্য হবে, অথবা এটা একটা 1900 রেজুলেশনের ডিসপ্লের জন্য হবে, যদি না এটা আপনাকে কেউ ফিক্সড বলে দেয়, তাহলে আপনারা নর্মালি কোন সাইজে কাজ করবেন? 1366। বোঝা গেছে? কেন কেন করবো আমরা 1366? আমরা তো ঠিক করছিলাম 2500 হতে করবো, কেন 1366 কেন করবো? কারণ হ্যাঁ, সবচেয়ে কমনলি যেটা ব্যবহার করা হচ্ছে সেটা ফলো করাই আমাদের ভালো হবে, নাকি ভালো হবে কি না বলেন? আচ্ছা, কারণ কি সবচেয়ে কমনলিদের জন্য, ইউজদের জন্য ব্যবহার করলে কেন ভালো হবে? কারণ আপনার এটা সবচেয়ে বেশি কিনবে কারা? যারা কমন পিপল, তাই না ভাই? আমার কথা বুঝতে পারছেন? সাপোজ আপনি বাংলাদেশে, যদি আপনার বাংলাদেশে কোনো কোম্পানির জন্য আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে চান, ওদের আশা কি থাকবে যে আমার বাংলাদেশের টোটাল যে পার্সেন্টেজ আছে, যত পপুলেশন ভাই, কি কি কিছু বিক্রি করবেন আপনি? হ্যাঁ, আপনার পাশে আমি ওই যে হকারের ডাক শুনতে পাচ্ছিলাম, জোহান ভাই কিছু সেল করতে চান আপনি? আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন আমি কি বলতেছি যে এই যে আমরা যখন একটা বাংলাদেশি কোনো কোম্পানির জন্য আমরা ওয়েবসাইটটা তৈরি করব, তাহলে তার টার্গেট কি থাকবে? যে আমাদের মেইন পপুলেশনের 2% যদি তার ওয়েবসাইটে ভিজিট করে, তাইলেই সে খুশি, তাইলেই সে সাকসেসফুল হয়ে যাবে। তাহলে 2% পিপলের কথা যদি আপনি চিন্তা করেন, কয়জন আছে, কয়জন আছে যারা ম্যাকবুকের প্রোডাক্ট বা অ্যাপলের প্রোডাক্ট ইউজ করে, কয়জন আছে? আচ্ছা, কয়জন আছে যারা 24 ইঞ্চি 25 ইঞ্চি মনিটর ইউজ করে কম্পিউটারের জন্য? খুবই কম। বোঝা গেছে আমি কি বলছি? খুবই কম। যারা কম্পিউটার ইউজ করে তাদের মধ্যে থেকে 24 ইঞ্চি 25 ইঞ্চি মনিটর ইউজ করে আপনি এরকম পাবেন, দেখা যাবে হয়তো 10-15%। তাহলে কি আপনি তাদেরকে টার্গেট করবেন, নাকি বাকি যে 70% আছে বা 80% আছে তাদেরকে টার্গেট করবেন? কাদেরকে টার্গেট করবেন? বোঝা গেছে? হ্যাঁ, তো যদি না কারো স্পেসিফিক গোল থাকে যে না আমি শুধু ওই যে উপরের যে 10% আছে বা উপরের যে 5% আছে আমি শুধু তাদেরকে টার্গেট করব, আমার এই যে লোয়ার এন্ডের এদের কাউকে দরকার নাই, তাদের কথা আলাদা, সে আপনাকে বলে দিবে, আপনি তখন ওইভাবে ক্যানভাস সাইজ বাড়ায় নেবেন, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, সবার জন্য করলে যে বড়টা করতে হবে, তখন আপনাকে তখন ওই যে বড় সাইজেরটা করতে হবে, আমি তো বললামই আপনাকে, সবার জন্য করতে হলে কি করতে হবে? হ্যাঁ, বড় সাইজটা করতে হবে। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটাতে যাব ওইটার আগে আমি আপনাদেরকে 10 মিনিটের একটা ব্রেক দিতে চাই, ঠিক আছে? এখন 27 বাজতেছে, আচ্ছা 13 মিনিট, 40 মিনিট, মানে 11:40 আমি আবার আসবো, এরপর আমরা নেক্সট বিষয় নিয়ে কথা বলবো। কথা বোঝা গেছে? আপনারা একটু মাথাটা ঠান্ডা করেন, কারণ আমার মাথা ঠান্ডা দরকার আপনাদের এখন, ওকে গাইজ? তাহলে আমাকে বলেন, এই যে স্ক্রিন সাইজ, আমরা যে মোস্ট কমন স্ক্রিন সাইজ কোনটাকে নিচ্ছি আমরা? 1366 পিক্সেল এবং 768 পিক্সেল,
এটা হচ্ছে সবচেয়ে কমনলি ইউজড স্ক্রিন সাইজ, ঠিক আছে? আমাদের ক্যানভাস সাইজ কত হচ্ছে দেখেন, 1366 পিক্সেল × 2000 পিক্সেল। 2000 পিক্সেল কেন কেউ বলতে পারবেন? এখানে তো বলতেছে স্ক্রিন সাইজ 768 পিক্সেল, তাহলে আমরা 2000 পিক্সেল কেন নিলাম হাইট, বলেন তো কেউ আমাকে। হ্যাঁ আমাকে, আপনারা তো, আমরা তো সবাই জানি তাই না, যে ওয়েবসাইটের তো আর হাইট নিয়ে কোনো সমস্যা নাই, আছে? একটা ওয়েবসাইট যত ইচ্ছা লম্বা হইতে পারে, কেন আপনি আমার, হ্যাঁ 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 কিসের উপরে ডিপেন্ড করে ভাই? হ্যাঁ, যত ইনফরমেশন থাকে, তারপরে ও আপনার অর্গানাইজড করলে ইনফরমেশনকে আপনি ভাগ করে করে অনেক কয়টা পেজের মধ্যে ভাগ করে ফেলতে পারেন। আবার কেউ আছে এক পেজের মধ্যেই সব দেখাবে, তাদের পেজ অনেক লম্বা হবে, তো এটা টোটালি নিজের নিজের ব্যাপার, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো আমার পয়েন্ট বুঝতে পারছেন, যে আমাদের যে সাইজ, যেটা হাইট, হাইটটা 2000 পিক্সেল হোক বা 768, এটা কি কোনো সমস্যা? সমস্যা না। আমরা বেশি নিছি কি কারণে? যদি আমাদের না দরকার হয় আমরা বাকিটুকুকে বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিতে হয় দেখাই দিব, সমস্যা নাই। ওকে, তাহলে এই যে ক্যানভাস সাইজ কেন 1366 পিক্সেল নিছি এবং হাইটটাকে 2000 পিক্সেল কেন নিছি, এটা কি সবাই বুঝতে পারছেন? কেউ কি আছেন যে বোঝেন নাই? কেউ নাই, খুব ভালো, অসাধারণ। এবার দেখেন এখানে বলতেছে কন্টেইনার উইথ, কি বলতেছে দেখেন তো, কন্টেইনার উইথ, কন্টেইনার মানে কি আমরা জানি? কন্টেইনার বলতে কি বুঝি আমরা? ভাই আমি জিজ্ঞেস করছি কন্টেইনার মানে কি, আমরা কি বুঝি কন্টেইনার বলতে কি বুঝি? পাত্র, পাত্র ভাই, কন্টেইনার বলতে পাত্র বোঝায় তাই না? কি আমরা কি এটা জানি, কন্টেইনার বলতে যে পাত্র বোঝায়? বিয়ের পাত্র না, হ্যাঁ বিয়ের পাত্র না, কোনো কিছু রাখার জন্য যে পাত্র সেইটা। তো আমাদের এখানে কন্টেইনার কি কি কাজ করবে? আমাদের ওয়েবসাইটের যা কিছু দরকারি সব কোথায় থাকবে? কন্টেইনারের ভিতর থাকবে। এখানে কন্টেইনার কোনটা কেউ বলতে পারবেন? দেখতে পাচ্ছেন সবাই কন্টেইনার কোনটা? হ্যালো, দেখা যায় তো নাকি কন্টেইনার কোনটা, বোঝা যাচ্ছে? তাহলে কি আমরা কি বুঝতে পারছি কন্টেইনার কোনটা? এই যে গোলাপি রঙের বা কমলা, যেটা যার যে কালার মনে হয়, এখানে আসলে এটা লাল কালার ব্যবহার করছে, হ্যাঁ লাল কালার ব্যবহার করে সেটার কি অপাসিটি কমাই দিচ্ছে বোধ হয় নাকি, কি করছে দেখি। অপাসিটি তো কমায় নাই, অপাসিটি তো 100 আছে, কি করেছে তাহলে? কালার তো এখানে দেখতে পাচ্ছি আমি রেড, ডিরেক্ট রেড কালার ব্যবহার করছে। আচ্ছা যাই হোক, তাহলে এই যে আমাদের লাল গোলাপি যেটাই বলেন না কেন, এই বক্সগুলোর মাঝখানে, এই যে মাঝখানে যে বক্সগুলো আছে, এটার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই পুরাটাকে বলা হচ্ছে কি, কন্টেইনার নাকি, কি বলা হচ্ছে এটাকে, কি বলতেছি আমরা, কন্টেইনার? হ্যালো, হ্যালো, আচ্ছা কন্টেইনারটা কি তাহলে কি বুঝতে পারছি আমরা, যে আমাদের ওয়েবসাইটের, আচ্ছা আমি আবার বলতেছি শোনেন, আমি আবার বলতেছি একটু শোনেন সবাই, আমি বলতেছি যে কন্টেইনারটা কি, এই যে আমাদের যে গোলাপি বক্সগুলো আছে কোথায়, এই যে এই প্রান্ত থেকে, গাটারে কিন্তু যাই নাই আমি, এই প্রান্ত থেকে একেবারে এই প্রান্ত পর্যন্ত, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে কোনখান থেকে কোনখান পর্যন্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এই পুরোটাকে কি বলতেছি আমরা, পুরো জায়গাটাকে বলতেছি আমরা কন্টেইনার, ঠিক আছে? ক্লিয়ার এটা সবার, বলেন আমাকে। আচ্ছা তাহলে এই যে কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কি থাকবে, এই কন্টেইনারের মধ্যে আপনার ওয়েবসাইটের যা কিছু গুরুত্বপূর্ণ যা আছে, যেমন টেক্সট,
তারপরে আপনি যদি এখানে কোনো পোর্টফোলিও টাইপের কোনো ছবি ব্যবহার করতে চান সেইটা, তারপরে আপনার লোগো, বুঝতে পারতেছেন আপনার যে মেনুগুলো সেগুলো, কি বোঝা যায় আমার কথা? এই জিনিসগুলো কোথায় থাকবে? আমাদের এই কন্টেইনারের ভিতর থাকবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? কেউ কি আছেন যে বোঝেন নাই? কেউ কি আছেন যে বোঝেন নাই একটু বলেন আমাকে, তাহলে আমি আবার বোঝাবো, সমস্যা নাই। ওকে, যারা আজকের ক্লাস মিস করছে তাদের ব্যাপারে আমার আসলে বলার কিছু নাই, কারণ আমি আর তাদের জন্য ওয়েট করতে পারবো না। হ্যাঁ, ওকে গাইজ, তাহলে এখন দেখেন আমার এই ডিজাইনটাতে আমি এখন কি করব। আমরা এখন সহজ সরলভাবে আমরা এখন যাই, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাতে আমরা এখন একটা ওয়েবসাইট ডিজাইন করা শুরু করব। সবাই কি আগ্রহী? সবাই করতে চান নাকি কেউ আছেন বলবেন যে ভাই কি দরকার এগুলা করার, বলবেন নাকি কেউ? ভাইয়া কি কেউ আছেন যে বলবেন কোনো দরকার নাই ভাই এগুলো করার, আছেন নাকি কেউ? হ্যাঁ ভাইয়া বলেন। মানে কেন এখানে লেয়ার এতগুলো হবে না? না না, আমি যে টেমপ্লেট দিয়েছি ওই টেমপ্লেটেই ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কোনো কিছু আলাদা করে এখনো কিছু করি নাই, এগুলো সব আগে থেকেই ছিল, ঠিক আছে? আমি নতুন কোনো কিছু অ্যাড করি নাই। তানভীর ভাই আপনার কথা খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি আমি, নাকি মোস্তফা ভাই কেউ বলতেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে ভাই, তাহলে আমরা এখন কি করব বলেন সবাই? ওয়েবসাইটের ডিজাইন করা শুরু করব নাকি? হ্যাঁ শুরু করব। আচ্ছা শুরু করব, কোনো সমস্যা নেই। এবার আপনারা একটু কষ্ট করে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কি, এই যে গাটারগুলো আছে না, গাটার গাটার দেখা যায় গাটার, আমি এই গাটারের মাঝখানে যে গ্যাপগুলো আছে না, এই গ্যাপগুলোতে আমার গাইড লাগবে। কোথায় গাইড লাগবে আমার বলেন একটু আমাকে, আমি কি বলছি তার মানে কি দাঁড়াচ্ছে? আমার এই যে, এই যে কলামগুলো আছে, যে কলামগুলোর চারপাশে আমার গাইড লাগবে, তাই না? লাগবে, বোঝা যাচ্ছে আমার কথা? কি লাগবে আমার, কি লাগবে বলেন? গাইড লাগবে, গাইড। তাহলে যদি কিভাবে আমরা গাইড অ্যাড করবো কিভাবে জানি আমরা নাকি? হ্যালো, আরে ভাই বলেন না, আমাদের এখানে গতকাল রাত থেকে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে নেটের লাইনে কোথাও প্রবলেম হয়েছে। এখন আমি মোবাইলে ডেটা দিয়ে চালাচ্ছি, তারপরেও মানে আমার এখানে টাওয়ারেও সমস্যা করতেছে, মাঝে মাঝে নেট ছেড়ে দিচ্ছে। ওকে গাইজ, এখন আসলে বাংলাদেশে থাকলে এগুলো অনেক সমস্যার সমাধান মানে সঙ্গে নিয়ে ঘোরার পরেও কিছু করার থাকবে না। হ্যাঁ, তো আপনারা ওই সমস্যার মধ্যে পড়ছেন, আমি দিনাজপুর থাকি ভাই। ওকে দেখেন, তাহলে কি করতে হবে আমাদের, এখন একটু শোনেন সবাই ভালোভাবে। এই যে আমাদের যে এই যে কলামগুলো আছে, তাই না, এই কলামগুলোর চারপাশে আমি কি চাই? গাইড চাই। কি চাই? গাইড চাই, বোঝা গেছে? তো গাইড কিভাবে বসাবেন আপনারা, কিভাবে বসাবেন?
বসাতে পারবেন এভাবে নাকি? যাবে নাকি? আচ্ছা, খুব ভালো কথা। যদি যায় তাহলে আমি যেটা করব, আমি কলমটাকে আমি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কলম সিলেক্ট না করলে এটা গাইডটা শো করতেছে না, তো আরেক ঝামেলায় পড়ে গেলাম আমি। ওকে, ঠিক আছে, তাই হোক। তাহলে আমরা এক কাজ করি, হ্যাঁ, এই যে আমাদের যে গাইড নিছি না আমরা, দেখা যাচ্ছে? হ্যালো, দেখতে পাচ্ছেন সবাই? তো আমি যদি, আমি একটা কাজ করি, আমার কাছে এটা অনেক বেশি, মানে এই যে এই কলামগুলোকে আমার কাছে বেশি ইয়া লাগতেছে, যে এগুলো যদি দেখা যায় আপনার, মানে ডিজাইন করতে গেলে তখন আপনাদের কাছে সমস্যা মনে হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা অপাসিটিটাকে, এই যে দেখছেন অপাসিটি কিন্তু কমানো আছে, দেখছেন 16% করা আছে, দেখেন, দেখা যাচ্ছে? আমি দরকার হলে অপাসিটিটাকে আর একটু কমাই দিব। কেন কেন বলেন সবাই? হ্যাঁ, কাজ করতে গিয়ে যেন আমাদের সমস্যায় না পড়তে হয়, ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমরা কাজ শুরু করি। করা যাবে এখন শুরু। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা করব, আমি কি বলছিলাম, আমরা দাঁড়ান দেখি, আমি আরেকবার একটা জিনিস ট্রাই করে দেখি। আবার দুইটা কেন গাইড? গাইড তো হবে আমার একটা, এখন গাইড দেখা যাচ্ছে না। ঠিক আছে গাইজ, ওকে, তাহলে দেখেন আমরা কি করব এখন, এটা হচ্ছে গিয়ে আমাদের কি টেমপ্লেট, যেটার উপর আমরা কাজ করব। তাহলে আপনি সবার আগে এটার একটা কপি সেভ করে নেন। কিভাবে সেভ করবেন? এখান থেকে ফাইলে গিয়ে আপনি করবেন কি কি করবেন, সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজ করলাম, করে এখন আমরা এটাকে কোথায় সেভ করব, মনে করেন আমি সেভ করতে চাই আপনাদের যে ফোল্ডার আছে ডিজাইনস, এখানে এটার নাম হবে কি কি নাম দিব এটার, ইউআই টেমপ্লেট। ঠিক আছে, দিলাম সেভ। আচ্ছা, তাহলে আমাদের টেমপ্লেটের নাম দিছি ইউআই টেমপ্লেট। এখন আমরা এটার উপরে কাজ করা শুরু করব। তো কাজ যে করব, আমরা কি ইউজার ইন্টারফেস কি ডিজাইন করতে পারি বলুন তো আমাকে, কেউ কি পারেন আপনারা ডিজাইন করতে, ইউজার ইন্টারফেস করছেন কখনো? শিখবো, কিভাবে শিখবো, আমার মাধ্যমে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি আপনাদেরকে কিভাবে ইউআই ডিজাইন করতে হয়, এই মানে ইউআই ডিজাইনের কি কি এলিমেন্ট থাকে এগুলো আমি আপনাদেরকে শিখাই দিব নাকি? কি শিখাবো আমি আপনাদের বলেন তো আমাকে একটু। ভাই একটু বলেন, যা দরকার হবে তাই। ওকে, আমি আপনাদেরকে যেটা শিখাইতে পারবো সেটা হচ্ছে গিয়ে একটা ইউজার ইন্টারফেস, হ্যাঁ, কেমন হইতে পারে। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাবো, দেখায় কি করব আমরা, ওই স্যাম্পলটা আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করব। কি হবে আপনারা বুঝবেন, যে একটা
ওয়েবসাইটের টপ বারে বা মেনুটা কেমন হয়, কথা বুঝতেছেন? দেখেন তো এটা, এই যে ওয়েবসাইটটা সবাই দেখতে পাইছি না আমরা, দেখা যায় কি? দেখতে পাচ্ছেন সবাই নাকি? আচ্ছা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি করব, সবাই একটু দেখেন, এই যে আমাদের যে ওয়েবসাইটটা দেখতেছি আমরা, হ্যাঁ এটা কিন্তু আপনার ওই যে আমরা যেরকম একটু আগে গ্রাফিক রিভার নিয়ে আমরা এর আগে যেরকম কাজ করছি, ওই গ্রাফিক রিভারেরই আরেকটা আছে, নাম কি? থিম ফরেস্ট। কি আছে নাম? থিম ফরেস্ট। তো থিম ফরেস্টে আপনি অনেক অনেক থিম পাবেন, ঠিক আছে, যেগুলো অনেক প্রফেশনাল লুকিং, অনেক সুন্দর দেখতে, ঠিক আছে। তো আমরা কি করব, যেহেতু আমাদের ডিজাইন সম্পর্কে, ইউআই ডিজাইন সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে, তা আমরা শিখবো কীভাবে, দেখেন, আমরা একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস আমরা নিয়ে নিব। পারবো এটা করতে? পারবো, নিয়ে নিতে পারবো নাকি? আচ্ছা, নিয়ে নেওয়ার পরে কি করব আমরা বলেন, নিয়ে নেওয়ার পরে কি করব? তারপরে তখন কি আমরা বুঝতে পারবো না, তখন কি আমরা দেখতে পাবো না যে ওইটার লোগোটা কোথায় আছে, ওইটার যে হোম বাটনটা সেটা কোথায় আছে, তারপরে যে ফিচার্স এইটা কোথায় আছে, পোর্টফোলিও কোথায় আছে, ব্লক কোথায় আছে, এগুলো কি আমরা দেখতে পাবো, কি পাবো নাকি? দেখা যাবে? কথা বলেন, এই যে এখানে যে একটা টুইটার আইকন থাকতে পারে, এখানে একটা ফেসবুক আইকন থাকতে পারে, এখানে গুগল প্লাস আইকন থাকতে পারে, এখানে ড্রিবল আইকন থাকতে পারে, এগুলো, এই আইডিয়াগুলো আমরা কি ওইখান থেকে পাবো নাকি, কি মনে হয়, পাবো? পাবো না, শিওর? আচ্ছা ঠিক আছে, পাবো। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে কি, এই যে ওয়েবসাইটটা এখানে ওরা যেভাবে ডিজাইন করছে, আমরা এই ডিজাইনটাই এখন করব। মানে কি, এই ওয়েবসাইটটা যদি একজন ডিজাইনার পিএইচডিতে করতো, তাহলে কীরকম হইতো জিনিসটা, আমরা সেটা তৈরি করব। মানে এটা রিক্রিয়েট করব আমরা পিএইচডিতে, বোঝা যাচ্ছে আমার কথা? কি পারবো মনে হয় নাকি, পারা সম্ভব? আচ্ছা ইনশাল্লাহ ট্রাই করে দেখি। আচ্ছা আমরা এখানে লিখব স্নিপিং টুল, সবার পিসিতে থাকার কথা, কেউ কি চেনেন এটা, কেউ কি আছেন চেনেন না স্নিপিং টুল? চিনেন সবাই? যারা চিনেন না তারা একটু দেখেন, চিনে যাবেন, সমস্যা নাই। এই যে স্নিপিং টুল আমি নিলাম, নেয়ার পর আমি সিলেক্ট করলাম কি, নিউ। আচ্ছা এটা আমার নতুন একটা আপডেটেড ভার্সন আছে, তো আমি ওইটা ব্যবহার করি এখন, তো ওরা বলতেছে যে ওইটাতেই যাইতে। যাই হোক, আমি নিউ নিলাম, নেওয়ার পরে কি করবো দেখেন, আমি এই মাথা থেকে আমি যতটুকু এখন আপাতত মনে করেন আমি এই সেকশনটুকু এখন শুধু ডিজাইন করবো, কতটুকু, এই সেকশনটুকু আমি এটাকে নিয়ে নিলাম। আসছে দেখছেন, এটাকে কি করবো তারপর, ফাইল দিয়ে আমি এটাকে কি করবো, সেভ। কি করবো বলেন, সেভ করেন, সেভ করবো কোথায়? সাপোজ আমি সেভ করতে চাই আপনাদের এখানে যে ইমেজগুলো আছে এখানে আমি সেভ করব। নাম দিলাম, এই সাইটটার নাম কি ছিল, টর্ক, টর্ক, টর্ক কি দিলাম, আপার সেকশন দিলাম। কেন? কারণ আমরা তো এটা তো কেবল একটা পোর্শন নিছি, পুরাটা নিছি কি ভাই, নিছি আমি পুরাটা, নেই নেই তাই না, কি নেই নাই তো? আচ্ছা নেই নেই। এখন দেখেন এই যে টর্ক, যে এটাকে আমি এখন ওপেন করব কোথায় দেখেন, ফটোশপ ওপেন করছি। আচ্ছা আপনারা চাইলে এটাকে কি এখানে আনতে পারতেন নাকি, এখানে এখানে আনা যাইতো নাকি, যাইতো না? আচ্ছা তাহলে এখানে নিয়ে নেই, হ্যাঁ আপনাদের ভেজালটা একটু কমাই দিই, একটু দেখেন তো এখানে আসলে ঘটনা কি ঘটতেছে। এটা
এটাকে আমি সেন্টার করতে চাই, ঠিক আছে? কিন্তু আমি সেন্টার করতে পারতেছি না, কিভাবে সেন্টার করবো? তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেন, কি নিব দেখেন, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি আমি। ওকে, সুন্দর একটা কালার আসছে একদম, মানে চোখে এমনভাবে বাঁধতেছে আপনার মিস হওয়ার কোনো চান্সই নাই। আচ্ছা, আমার এটার কি ইয়াটা দরকার আছে, স্ট্রোক দরকার আছে? দরকার নাই। আচ্ছা দেখেন, এই যে রেক্ট্যাঙ্গেলটা নিছি, কি কিসের জন্য নিলাম আমি রেক্ট্যাঙ্গেলটা দেখেন তো? এটার সঙ্গে যদি এখন আমি এটাকে কি করব, নড়ে গেছে নিচেরটাও, তাই না? এখন এটাকে ধরে এনে আপনি এভাবে বসায় দেন, দেখেন তো এখন কি পুরাটা মাঝখানে আছে না, কি মাঝখানে আছে? তারপরেও যদি আপনি মাঝখানটা করতেই চান, আপনি এই যে এটাও করতে পারেন, দেখেন এই গাইড নিয়ে একদম এই যে সেন্টারের এখানে আপনি একটা গাইড টেনে দেন, এটা হচ্ছে কি আপনার মাঝখান, মিডল সেকশন হয়ে গেল। ওকে, এখন বলেন এই যে আমরা এটা বসাইলাম, বসানোর পরে কি এখন আমরা কি এটা ফলো করতে পারবো না? দেখেন তো কি মনে হয়, পারা যাবে? কিভাবে ফলো করবো দেখি, কি ফন্টের ব্যাপারটা? হ্যাঁ, ওরা যে ফন্টটা ব্যবহার করছে সেটা অবশ্যই ভাই, এটা তো মাথায় রাখতেই হবে, মাস্ট, কারণ বুঝতে পারতেছেন মাথায় না রাখলে কি হবে? আপনি কি ওই ফন্টটা তাহলে মানে আপনারটা কি মানে ওইরকম লাগবে দেখতে? ফন্ট কত গুরুত্বপূর্ণ ওইটা নিয়ে কি এখন আর আমার কিছু বলার দরকার আছে? কি আপনারা কি এখন জানেন না ফন্ট কত গুরুত্বপূর্ণ জিনিস ডিজাইনের জন্য? এক ফন্ট শুধু চেঞ্জ করে দিলে আপনার ডিজাইন পুরো আলাদা হয়ে যাবে, তাই না? কি গাইস, কি আমার কথা বোঝা যাচ্ছে নাকি, কি কোনো সমস্যা, কোনো কিছু কি বুঝতে পারতেছেন না, এরকম কোনো কিছু আছে, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন আমাকে, কনফিউশন থাকতে পারে, অসহায় কিছু না থাকলে আমাকে জিজ্ঞেস করেন। দেখেন আমি কি করতেছি একটু দেখেন, কি করতেছি আমি বলেন তো, কি খুব কঠিন কিছু করতেছি কি আসলে আমি? এটা কি মানে মানুষের পক্ষে করা সম্ভব না, এরকম কোনো কাজ করতেছি আমি? গাইজ একটু সারা শব্দ দেন, একটু বলেন আপনারাও আমাকে কিছু, আমিও শুনি। কি খুব কঠিন লাগতেছে? আচ্ছা খুব ভালো, ভেরি গুড, দেখেন আমি কি করতেছি, তাই অসাধারণ। আচ্ছা বলেন তো, এই লেখাগুলো কি আমাদের লেখা হয়েছে একদম এক্সাক্ট, মিলে গেছে না, মিলছে? আচ্ছা কি মিলছে তো নাকি, মোটামুটি যতটুকু মানে মেলানো যায় আর কি, মিলাইছি বোধ হয়। তারপরে যদি আরো একটু মিলাইতে চান মিলাই নেন, আপনারা যেভাবে পারেন মিলান। কেন আমি মিলাইতে চাচ্ছি, কেন আমি চাই যে আপনারা এক্স্যাক্টলি এই ডিজাইনটা ফলো করেন, কেন? কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর, আপনারা জানেন না কিভাবে ডিজাইন করতে হয়, তাহলে আপনি যদি এখন আরেকজনের ডিজাইন ফলো করেন, আস্তে আস্তে আপনার মনেও বিষয়গুলো কাজ করবে, যে আচ্ছা আচ্ছা তাহলে এই ফন্টটা এখানে ব্যবহার করা যাবে না, এই ফন্টটা ব্যবহার করলে খারাপ লাগে দেখতে, এই ফন্টটা ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে, কি এই জিনিসগুলো কি আমরা কি আস্তে আস্তে বুঝতেছি নাকি বুঝতেছি না, কি বোঝা যায় নাকি?
শিওর আসলেই, নাকি কেউ বলবেন যে না ভাই আমার আগেও যেরকম, আমি বুঝতাম না এখনো বুঝি না, কে কথা কেউ বলবেন? যদি কেউ বলেন বলতে পারেন, সমস্যা নাই আমার কোনো, বলেন আমিও জানলাম। আছেন কেউ এরকম নাকি? হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, কেন নিলাম এখানে? এটা কি আপনার সব জায়গাতে কি হোয়াইট থাকে? মানে আপনার একটু দেখেন ভালোভাবে, এই যে আমরা যে এখানে এই বারটা যেটা দেখতেছি, এই বারটা, এই বারটা কি আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের অংশ, নাকি এই বারটা আসলে আপনার যে এই যে হোম যে বাটনগুলো আছে, হ্যাঁ বুঝতে পারতেছেন, এই যে মেনু বার যেটাকে বলা হয়, এটা এই বারটা কিসের অংশ বলেন তো? এই মেনুটার অংশ নাকি আপনার ব্যাকগ্রাউন্ডের অংশ? বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে আপনি কি এটাকে যদি আপনি আলাদা রাখেন কি করতে পারবেন? দেখেন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কি দিলাম, নাম দিলাম হচ্ছে গিয়ে মেনু বার, ঠিক আছে? কি হইলো দেখেন একটু ভালো করে, আমি এই যে লেখাগুলো সহ এই মেনু বারটাকে আমি একটা গ্রুপ করলাম, গ্রুপের নাম কি হবে? টপ বার বা মেনু বার, যেটা দিতে চান দেন। বুঝতে পারছেন আমি কি বলতেছি? আপনার এটা সবগুলো সেকশন ওয়াইজ থাকবে, ঠিক আছে? এখন দেখেন রেক্টাঙ্গেলটা কি এখন আমার দরকার? এখন এই মুহূর্তে আমার দরকার না, কেন? কারণ আমি তো এখনো এটার তো পুরাটা আমার কাজ শেষ হয় নাই, হয়েছে আমাকে এই পুরা কাজটা শেষ হয়েছে হয় নাই, তাহলে আমার এখনো কি কি লাগবে দেখেন, আমার একটা সার্চ আইকন লাগবে, এটা কি একটা সার্চ আইকন না? তারপরে এখানে কি টুইটারের একটা আইকন লাগবে, একটা ফেসবুকের আইকন লাগবে, একটা গুগল প্লাসের আইকন লাগবে, একটা ড্রিবলের আইকন লাগবে, আইকনগুলো কোথায় পাবো? ফ্ল্যাট আইকনে পাবো, এটা জানি তো আমরা, না জানি সার্চ আইকন লিখলে আপনারা পাবেন, অথবা যে ওইটার নাম কি, ওইটার নাম কিন্তু যে ম্যাগনিফাইং গ্লাস, ওটা লিখলেও পাবেন, সমস্যা নাই, যেটা লিখবেন সেটাতেই পাবেন। আপনার ফ্ল্যাট আইকনে এটা একটা সুবিধা, কাছাকাছি গেলেই হইলো। তো এই যে সার্চ আইকন কোডটা আমাদের এটা, এটাই তো ব্যবহার করছে বোধ হয়, দেখেন তো এটাই ব্যবহার করছে। একটু বেশি গোল হয়ে গেল নাকি দাদা? না ঠিক আছে, ওকে এটা নেন, PNG তে সেভ করেন, ফ্রি ডাউনলোড দেন, দেওয়ার পরে কোথায়, হ্যাঁ শো ইন ফোল্ডার দিলাম আমি, এটাকে নিয়ে কোথায় বসাবো আমি, কিভাবে বসাবো এই কথা এখন আর কেউ জিজ্ঞেস করবেন না প্লিজ, হ্যাঁ জিজ্ঞেস করবেন কেউ আমাকে কিভাবে বসাবো এটাকে? যদি সামনে থাকতেন মায়ের যদি আপনারা খাইতেন না, তখন তো আমি বলতাম জিজ্ঞেস করেন, আমি বলতেছি জিজ্ঞেস করেন, তখন তো মারতে পারবো না, অনেক দূরে আছেন সবাই, তা কি আর করার, এই কারণে আমি বলতেছি যে কেউ জিজ্ঞেস করবেন নাকি। ওকে গাইজ, তাহলে কি আমার এটা হয়ে গেল এই সাইজ নাকি? এখন কি করবো, এটা কালারটা লাগবে না আমাদের, ওই কালার লাগবে, কালার ওভারলেতে যাব, যার পরে যে কালারটা দরকার আমার কালারটাকে সিলেক্ট করবো, ওকে দিব ডান। কি এইটা, এটা তো আপনারা আপনাদের জন্য এখন এসব ডাল ভাত তাই না, এগুলো তো আপনাদের জন্য এখন কোনো বিষয় না। আচ্ছা দেখেন একটা জিনিস, দেখেন আমার আইকনগুলো সবগুলো সাইজ একরকম না, দেখা যায়? আমি যদি এরকম করি, না দেখছেন সবগুলো সাইজ একরকম না, যে ব্যাটারিটা ডিজাইন করছে, হ্যাঁ ও এটা মাথায় রাখে নাই, কি মাথায় রাখে নাই বলেন তো? ডিজাইনে ভুল বের হচ্ছে তাই না, বের হচ্ছে
তাই কি দরকার ভাই, কি দরকার? আপনি এখন শিখতেছেন, এখন শিখেন না, রিপোর্ট করাকরি এগুলো বাদ দেন, আপনি ভালোটা নেন, খারাপটা নিয়ে তো আপনার টেনশন করার দরকার নাই। আছে আচ্ছা আচ্ছা, না না সমস্যা নাই, ওদের ওইখানে আপনার যে কারো ডিজাইন ওইখানে ওরা নেয় না, ওদের ওইটার জন্য একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, ওই স্ট্যান্ডার্ড পাস না করলে ওরা ওই ডিজাইন অ্যালাউ করবে না ওইখানে। সো আমাদের ওইটা নিয়ে টেনশন না করলেও চলবে, ঠিক আছে ভাই। আচ্ছা ফেসবুকের জন্য আমরা কোন আইকনটা নিতে পারি? এটা, আচ্ছা আমি সবগুলো আইকন একবারে ডাউনলোড করে নিই। হ্যাঁ ফেসবুক ছিল, আর কি ছিল, টুইটার ছিল, টুইট, টুইট লিখলে আসবে দেখি, বাহ এটাই তো ছিল। কোনটা নেব, কোনটা কোনটা কোনটা? ভাই এই যে নিচে একটা ক্রাউন সাইন আছে, আমার মনে হচ্ছে আপনি কেন যেন, হ্যাঁ আপনি কি ইয়া ইউজ করেন না নাকি, ফ্ল্যাট আইকন? ভাই ফ্ল্যাট আইকন, ও আচ্ছা আচ্ছা, মানে এখানে যা আছে সেটা খেয়াল করেন নাই নাকি? বুঝতে পারছি। ওকে টুইটার আর কি ছিল, গুগল, গুগল প্লাস কিন্তু এখন আর নাই, হ্যাঁ জানেন আপনারা এটা, গুগল প্লাস যে ওরা যে বের করছিল না একটা ওই যে আপনার ইয়ার মতো, কি নাম এটার, মানে সোশ্যাল মিডিয়া হিসেবে আর কি, গুগলের, গুগলের ফেসবুক আর কি, ওটা কিন্তু এখন আর নাই। তারপরে আর কি আছে এখানে, ড্রিবল আছে, তা আমরা চাইলে ইয়ার বদলে গুগল প্লাসের জায়গায় আমরা ইনস্টাগ্রাম নিতে পারি। হ্যাঁ কারণ ইনস্টাগ্রাম এখনো আছে অ্যান্ড খুব ভালো চলতেছে, তাই না, মার্কেট খুব চলতেছে না ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম কি সবাই কি চালান নাকি, সবার অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামের? না আমি শিওর সবার নাই, আমার নিজেরই তো নাই ভাই, আমি তো এত আধুনিক না। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ কিছু বললেন ভাই, অভিলাষ ভাই কি বললেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা ইউজ হলে আমি কি ওইটা ইউজ করব? হ্যাঁ বুঝতে পারছেন আমি কি সবগুলো কি আইকন ইউজ করতেছি, হ্যাঁ সবগুলো আমার সলিড আইকন ইউজ করতেছি, তাহলে আমি কি এখন কি একটা তাইলে যে আমি ইয়া আইকন ইউজ করব নাকি, স্ট্রোক আইকন? হ্যাঁ ভাই আমরা কি করব, কথা বোঝা গেছে আমার? আমরা চেষ্টা করব কি সবগুলো আইকন স্টাইল একরকম রাখার, বোঝা গেছে? এখন দেখেন আমি যে মার্জিনটা টেনে নিলাম, এটাতে সুবিধাটা কি হবে দেখেন একটু। এটা আপনি এখন সুন্দরভাবে এখানে বসায় দেন, সুবিধা হচ্ছে কিছু নাকি, নাকি অসুবিধা হচ্ছে? বুঝতে পারতেছেন গাইডটা নেওয়াতে আমাদের সুবিধা হচ্ছে কিরকম, কারণ এখন তো আর আমরা ওরা যেভাবে বসাইছে ওইখানে তো আর বসাবো না, বসাবো আমরা ওদের কাছাকাছি যেটা হয় সেটাতে বসাবো, কিন্তু ওদের তো অ্যালাইনমেন্টের কোনো ঠিক নাই, সো আমরা ওটা ফলো করব না, কি করব না, ফলো করব না। আমরা কি করব, আমরা অবশ্যই ডিজাইন যতটুকু কারেক্ট রাখা যায় রাখার চেষ্টা করব, বোঝা গেছে? আচ্ছা গুগল প্লাসের জায়গায় আমি কি আইকন নিতে বলছি, আমরা কি আইকন নিব, ইনস্টাগ্রাম। কোনটা নিব,
নিলাম। এখন এই যে আমার আইকনগুলো, এগুলো কি, এগুলোকে সবগুলো চাইলে আমরা একটা গ্রুপ করতে পারি কন্ট্রোল জি দিয়ে। গ্রুপের নাম হবে কি, সোশ্যাল মিডিয়া আইকন, করা যায়? কি হলো, কথা বলেন, করা যাবে নাকি? আচ্ছা করলাম। করার পর আমি কি করতেছি দেখেন, আমার এই সোশ্যাল মিডিয়া আইকনগুলোর কালার কি হবে, আমাদের এই সার্চের যে কালারটা নিছিলাম ওইটাই না? তো এই ইফেক্টটাকে আমরা কপি করে যদি এই আইকন সোশ্যাল মিডিয়া আইকনের জন্য বসাই দেই, তাহলে কি আমাদের ওই কালারটা সবার জন্য চলে আসবে না, নাকি আমি প্রত্যেকটাকে একটা একটা করে ওই কালার করব? বলেন বলেন, গ্রুপে করে দেই। কিভাবে করব, ইফেক্টে যাব, এই যে দেখেন নিচের যেটা আছে ওইটা ইফেক্টটাকেই সিলেক্ট করেন, সমস্যা নাই। করার পরে কি করব দেখেন, অল্টার ধরব, কি ধরব, মাউসের অল্টার ধরব, ধরে ইফেক্টটাকে ক্লিক করে টেনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার সোশ্যাল মিডিয়া আইকনস যে ফোল্ডারটা আছে, যে গ্রুপটা আছে, ওইটার উপর ছেড়ে দিব। কি হয়েছে কিছু দেখা যায়? হ্যাঁ জি আপু, আরেকবার একটু দেখাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দেখাইতেছি। আবার দেখেন কি হইলো ঘটনাটা, এখানে দেখেন এই যে আমাদের সার্চ আইকন, কি আইকন, সার্চ আইকন, আচ্ছা এটার উপরে আমরা কালার ওভারলে ইউজ করছি না, করছি? আচ্ছা আমরা চাই এই কালারটাই, এই জিনিসটাই আমরা কোথায় দিব, এই পুরো সোশ্যাল মিডিয়ার যে যতগুলো আইকন আছে সবগুলোর উপর হবে না? দেখেন তো সবগুলো কালার কি এরকম নাকি? কি আপু ঠিক আছে? আচ্ছা তাহলে কিভাবে দিব একটু দেখেন, আমরা কি করব, যেই যেই ইফেক্টটাকে, যেই ইফেক্টটাকে আমরা নিতে চাই সেই ইফেক্টটার উপরে মাউসটা নিব, নেওয়ার পরে অল্টার প্রেস করব, কি প্রেস করব, অল্টার, অল্টার প্রেস করে আমি ক্লিক করব এই ইফেক্টটার উপর। কোথায় ক্লিক করতেছি দেখেন, ক্লিক করব ওই ইফেক্টের উপর, ক্লিক করে ওটাকে টেনে নিয়ে যাব। দেখছেন আমার মাউস কিন্তু দুইটা দেখা যাচ্ছে, অল্টার ছেড়ে দেন কোনো সমস্যা নাই। এই যে ইফেক্টটাকে নিয়ে গিয়ে আমরা কোথায় ছাড়ব, কোথায় ছাড়ব দেখেন, ওই যে আমার সোশ্যাল মিডিয়া আইকনসের যে ফোল্ডারটা ছিল বা যে গ্রুপটা করছিলাম ওইটার উপর ছেড়ে দিলাম, হয়েছে ঠিক আছে, ক্লিয়ার? এখন কি মনে হচ্ছে, কঠিন অনেক নাকি? টিচার, আমি টিচার, বুঝলাম না, এত দূরে পাঠিয়ে দিলেন আমাকে এক ধাক্কায়। কি আমি কি টিচার আসলে, সবাই বলেন তো আমাকে, আমাকে কি আপনাদের, আমার আচার আচরণ কি টিচারের মতো? কি জোহান ভাই, ও জোহান ভাই, কি ভাই আমি কি টিচার, টিচারের মতো আমার আচার আচরণ? তাহলে তাহলে আমাকে কি মনে হয়, আমি কি আপনাদের ভাইয়ার মতো আচরণ করতে পারি? কোনটা মানে রেগুলার ফন্ট বলতে? ও আপনার কি মনে হচ্ছে আমি খুব রেগুলার কোনো ফন্ট ব্যবহার করতেছি, এরকম কিছু বলতে চাচ্ছেন? ও আচ্ছা, ওয়েটের কথা বলতেছেন আপনি, ওয়েট? হ্যাঁ হ্যাঁ ভাই, এখনো ওয়েটে আমি যাই নাই তো, আমি এখনো এটাকে মানে আমি দেখতে চাচ্ছি যে আমি যে ফোনটা ব্যবহার করছি ওরা এটাই ব্যবহার করছে কি না, তো আমি ওইটাই দেখতেছি। আমি কি ফোন ব্যবহার করছি দেখছেন আপনি, আমি কিন্তু, হ্যাঁ এটা প্রক্সিমা নোভা, এটা কিন্তু আলাদা ফোন, এটা আপনার বাই ডিফল্ট ফোন না যে আপনি এটা পাবেন, অ্যান্ড এটা খুব সম্ভবত, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনার ওই একটু পেইড টাইপের ফোন, তো সহজে পাওয়া যায় না আর কি, একটু ভেজাল করতে হয়। এই পাওয়া যাবে, পাওয়া যাবে না তা না, আমি বলি, হ্যাঁ আমি বলছি যে যেটা ফন্ট সবই পাওয়া যায়, খালি একটু কষ্ট করতে হয় আর কি, যারা কষ্ট করে তারাই এটার কেষ্ট পায়, মানে ফল পায় আর কি, একটু কষ্ট করতে হবে। তো ঠিক আছে, আমরা টর্কে এটা বসাই দিলাম, তারপর কালারটা কি আমাদের আসলে হয়েছে, হয় নাই কিন্তু, দেখছেন কালারটা নিয়ে নেই এখান থেকে,
দেখছেন 100% ব্ল্যাক ওরা ইউজ করে নাই, তাই না? দেখেন একটু সবাই ভালো করে, দেখছেন ওরা কিন্তু 100% ব্ল্যাক ইউজ করে নাই। 100% ব্ল্যাক কোনটা? এটা না? সবাই শুনতেছেন আমার কথা? কেন ইউজ করে নাই জানেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ বলেন আপু। হ্যাঁ না 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 আপু, এটা ব্ল্যাকই, এটা ব্ল্যাকই। আমি বলি আপনাকে, এটা সম্ভবত 90% ব্ল্যাক, এটা 90% ব্ল্যাক এই জিনিসগুলো। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি আপু, কিন্তু আমি যেটা বলতেছি ওইটা শোনেন, সেটা হচ্ছে কি অ্যাশ কালার যেটা, হ্যাঁ অ্যাশ কালারটা কি আসলে আমাদের যে ব্ল্যাক ওইটারই একটা শেড, আর কিছু না। অরিজিনাল কালার কিন্তু ব্ল্যাক, ব্ল্যাকের শেড হচ্ছে গিয়ে অ্যাশ। কথাটা কি বুঝতে পারছেন আপু? দাঁড়া, আচ্ছা এখানে আসলে এই জিনিসগুলো আমি আপনাদেরকে জায়গা মতো যাই, আগে ইলাস্ট্রেটরে যাই, তারপর আমি আপনাদেরকে ওই জিনিসগুলো দেখাবো, যে পার্সেন্টেজের যে বিষয়টা সেটা কি আমি ওটা তখন দেখাবো। এখন আপাতত এটা বুঝেন এইভাবে যে এটা হচ্ছে 90% ব্ল্যাক, মানে পুরাপুরি ব্ল্যাক না, ব্ল্যাকের থেকে একটু হালকা শেড। কি কারণে বলি আপনাদের, শোনেন আপনারা যখন ওয়েবসাইটে তাকাবেন বা নর্মালি যদি তাকান একটু দেখেন, আমি ওকে একটা রেক্ট্যাঙ্গেল লাগাই, একটু সবাই আমাকে বলেন তো এই দুইটা ব্ল্যাকের মধ্যে কোনটা দেখতে আপনার চোখে বেশি ভালো লাগতেছে? উপরেরটা মনে হচ্ছে না বেশি চোখে ধরতেছে মনে হচ্ছে আপনাদের, আমি জানি না, আমার তো মনে হয়, আপনাদের মনে হয় কি না? উপরের যে কালোটা এটা চোখে ধরতেছে না একটু? নিচের কালোটা দেখেন, হ্যাঁ নিচেরটা দেখে অনেক মানে, হ্যাঁ এটাই মানে এটা আপনার চোখের উপর প্রেশার পড়তেছে, তো আপনি যখন দেখবেন মনিটরে, যখন আপনি একদম পিওর ব্ল্যাক কোনো কিছু দেখবেন আপনার ডিসপ্লেতে, তখন ওইটা সবসময় আপনার চোখের উপরে বেশি প্রেশার পড়বে। কিন্তু আপনি এই কারণে বলা হয় যে কখনো 100% ব্ল্যাক ইউজ করবেন না, বোঝা গেছে? কখনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 100% ব্ল্যাক ইউজ না করতে। এখন যদি ক্লায়েন্ট এরকম হয় আপনাকে বলছে যে আমার 100% ব্ল্যাক লাগবে, তুমি আমাকে 100% ব্ল্যাক দাও, তখন আপনি কি করবেন? আপনি তখন তাকে বুঝাবেন যে না না 100% ব্ল্যাক ইউজ করা যাবে না, বুঝাবেন নাকি? কি হলো, বুঝাবেন না? বুঝাইতে যাবেন না কখনো, এটা বুঝাইতে যাবেন না। কেন বুঝাইতে যাবেন না? ক্লায়েন্ট যদি খেপা যায় না তখন বলবে যে ধুরু তুমি বুঝোই না আমার কথা, তুমি আমার কথাই শোনো না, আমি তোমার সঙ্গে কাজই করবো না। তো ক্লায়েন্টকে এগুলো বুঝাইতে যাবেন না। আপনি আর আপনার প্রথম আপনার যেটাকে বলে প্রাইমারি চয়েস সেটা কি হবে, সেটা কি হবে? এই যে মানে মাইল্ড ব্ল্যাক, যেটা 90% ব্ল্যাক যেটাকে বলতেছি, এইটা হবে আপনার প্রাইমারি চয়েস, বোঝা গেছে? কিন্তু যদি ক্লায়েন্ট নাছোড়বান্দা হয়, ক্লায়েন্ট যদি বলে যে না আমি এটা চাই না, আমি চাই 100% ব্ল্যাক, তখন আপনি আর কি করবেন? আপনার কিছু করার আছে? আছে বলেন, তাহলে আপনি কি করবেন তখন? 110 দিবেন, দিতে পারলে দিবেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে পয়েন্ট এইটাই, হ্যাঁ তখন আর কিছু করার নাই, তখন আপনাকে ক্লায়েন্টের কথা, ক্লায়েন্ট এই কারণে বলে ক্লায়েন্ট অলওয়েজ রাইট, ক্লায়েন্টের সঙ্গে কখনো আপনি আর্গুতে যাবেন না, মানে যতক্ষণ ও ডিজাইন নিয়ে আপনার সঙ্গে কোনো প্যাচাল না পারতেছে। মানে ও যদি বলে যে তুমি ডিজাইন করতে জানো না, তখন তো আপনাকে সেলফ ডিফেন্সে তো আপনাকে আর্গুতে যেতেই হবে, আর্গুমেন্টে তো তখন যেতে হবে, নাকি যেতে হবে না? তখন তো আপনার মানিজ্য নেই টানাটানি। এখন যদি কেউ বলে আপনাকে যে আপনি ডিজাইন পারেন না, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে এই ধরনের কথা বলতেছে, এই কথা অবশ্যই আপনি সহ্য করবেন না, ঠিক আছে? বুঝাইতে পারছি?
দেখেন এই যে আপনারা যখন এটা করবেন, মানে যে ওয়েবসাইটের জন্য যখন পেজ ডিজাইন করবেন, তখন আপনাদের কিন্তু অনেক লেয়ার হবে, তাই না? হবে না? কি মনে হচ্ছে? তাহলে এই যে এতগুলো লেয়ার, এতগুলো লেয়ার আপনারা যদি রিনেম না করেন, ঠিক যদি না করেন, তাহলে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন। তাহলে আমাদের কি করতে হবে, যত দ্রুত সম্ভব এগুলোকে সব, হ্যাঁ হ্যাঁ, গ্রুপিং করে রাখবেন। কেন? এই যে দেখেন আমাদের টর্ক কিন্তু হয়ে গেছে। দেখেন আমরা যদি এই যে রেফারেন্স ইমেজটাকে বন্ধ করি, দেখতে পাচ্ছেন সবাই? মানে আমাদের টপ বার যেটা, ওটা ডান না? দেখেন তো টপ বারটা আমি ক্লোজ করি। এই যে এটা ছিল অরিজিনাল, এটা হচ্ছে আমাদের। আচ্ছা কালারটা এরকম হয়ে গেল কেন? কালার না আমি এটাই নিছিলাম। আচ্ছা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, আমার এইখানে যে কালারটা ইউজ করছে ওই একই কালার এইখানেও, তাই না? দেখতেছেন সবাই এই যে এই কালারটাই সব জায়গাতে ইউজ করছে না ওরা ফন্টের? হ্যাঁ, তাহলে আমরা কি করব একটু দেখেন, আমার কালারটা যেহেতু সমস্যা হয়েছে, আমরা কালারটা ঠিক করতে পারবো কিভাবে? দেখেন এই যে আমার টেক্সটগুলোকে সবগুলোকে আমি আগে একসঙ্গে নিয়ে নেই, টেক্সটগুলো যা আছে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে কি করলাম, মেনু টেক্সট। কি নাম এটার? মেনু টেক্সট লিখলে কি বোঝা যাবে না? বোঝা যাবে গাইজ, একটু কথা বলেন, বুঝতে পারবেন? কারণ কি মেনু টেক্সট কি, এই যে দেখেন আমি এই কালার কোডটা এখন কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, ওকে। এখন আমি কি করব দেখেন, আমার যতগুলো টেক্সট আছে সবগুলো আমি সিলেক্ট করে লেয়ারে গিয়ে আমি এই কালার কোডটা এখানে বসাই দিব, ওকে। এবার দেখেন তো আমার সবগুলোর কালার ঠিক আছে, ঠিক আছে সব, ওকে গাইস। তাহলে আমরা কি করলাম, টপ বারটা আমরা ডিজাইন করছি নাকি? এটা হচ্ছে আমাদেরটা, একটু দেখেন আমি টপ বারটাকে নিচে নামাই, আমরা যে টপ বারটা ডিজাইন করছি ওটাকে আমি একটু নিচে নামাই দিই। সবাই দেখেন তো কি মনে হচ্ছে, হয়েছে, কাছাকাছি হয়েছে নাকি, চলবে নাকি, বলেন বলেন। আচ্ছা আরে ভাই কপি তো করছি, কপি জিনিস আর কি সেই কি, ওটা আর সেই হবে কি, এটা তো সেই হওয়ার কিছু নাই। মানুষের জিনিস কপি করলে এরকম সেই সবাই করতে পারে, আপনারা পারবেন না? এখন যদি আমি আপনাদের বলি এই সেকশনটা ডিজাইন করেন, করতে পারবেন আপনারা? কি মনে হয় কিভাবে করবেন বলেন তো আমাকে একটু। আচ্ছা সবার আগে যেটা করবেন, একটু শুনে নেন, সবার আগে যেটা করবেন, আমরা যে সেকশনটা নিছি এই সেকশনটা যতটুকু ততটুকুতে একটা গাইড নিয়ে নেন। কোথায়? এই যে এইখানে গাইড নিলাম, কি হলো বুঝতে পারছেন? আমার ছবিটা কতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে এখন? এই যে এতটুকু পর্যন্ত আমাদের ছবির সেকশনটা আছে, তাই না? বোঝা যাচ্ছে আমার কথা, আমি কি বলছি? আচ্ছা যদি এইখান পর্যন্ত না নিতে চান, না নেন সমস্যা নাই, তাহলে আপনারা আর একটু উপরে যান। এই কোথায় গেল? আপনারা এই যে এইখান পর্যন্ত নেন, বা ছবিটা মনে করেন যে আপনাদের যতটুকু মনে হয় ততটুকু পর্যন্ত নেন। আমি ধরে নিলাম এই সেকশনটা আমার এতটুকু পর্যন্ত, ঠিক আছে? কি হলো সুবিধাটা, কি হলো দেখেন আমি গাইডটা যখন এতটুকু নিব, এখানে একটা সুবিধা আছে, কিন্তু কি সুবিধা বলেন তো? নেক্সট সেকশনটা যখন আমরা নিব, নেক্সট সেকশনটা করার সময় আমরা কিন্তু বুঝতে পারবো এইখান থেকে কতখানি গ্যাপে আমাদের পরের সেকশনটা শুরু হবে। বোঝা যাবে না? বোঝা যাবে গাইজ? আচ্ছা সবাই একটু দেখেন, আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই এই জায়গাটুকু, এই অংশটুকু আমরা কিভাবে করব। খুব সিম্পল, এটা কি খুব কঠিন কিছু মনে হচ্ছে? এটা কি করব আমরা বলেন আমাকে, তাড়াতাড়ি কি করব? একটা ইমেজ নিব নাকি, কি নিব বলেন, কি নিব? একটা ইমেজ নিব, কিসের? কম্পিউটার? না না, কম্পিউটার ইমেজই দিলাম আমি, আর বেশি কিছু যাব না। মনে করেন যে মানে আমি কাছাকাছি একটা ইমেজ চাচ্ছি। আচ্ছা এখানে না যাই থাক, আমি ভালো জায়গাটাতে যাই একটু।
এখন এটা আছে এখানে। ভাই আপনারা তো খুঁজবেনই, সমস্যা নাই, আপনারা আপনাদের মতো দিয়েন না। আমি যদি এখন কম্পিউটার থিম ইমেজ লিখি, লেখার পরে দেখা গেল আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই থিম কি, আমি তো বুঝলাম না, থিমটা এখন আমার বুঝাই বলেন, তখন আমি কি করবো? মানে আমি আবার থিম বুঝাবো? আমি চেষ্টা করি আপনাদের যেন সবচেয়ে ইজিলি যেভাবে বুঝতে পারেন সেটা সেটা আমি আপনাদের মানে সেই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করি। বোঝা গেছে? কি কি মনে হয়, করি নাকি করি না? গাইজ বলেন একটু আমাকে, কি আমি যে কথাগুলো বলি বুঝতে খুব কষ্ট হয় নাকি? হয় নাকি হয় না বলেন, তাহলে তো নিরাপত্তায় সম্মতির লক্ষণ। তার মানে আমি যে শব্দগুলো ব্যবহার করি এগুলো বুঝতে আপনাদের খুব কষ্ট হয়। একটু দেখেন এটা নেওয়ার কারণটা কি, একটু কেউ কি আমাকে বলতে পারবেন এটা কেন নিতেছি আমি? না ভাই, এটা হচ্ছে গিয়ে আমরা যে ইমেজটা নিব সেটাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে না? হবে নাকি হবে না? হ্যাঁ, এটা কতটুকু পর্যন্ত ইমেজটা নামবে সেটার জন্য একটু ভালোভাবে দেখেন, ইমেজটা আমাদের কতটুকু নামবে সেটা আগে ঠিক করে নেন। দেখেন তো এখানে আসলে ইমেজটা এত সুন্দরভাবে ওরা ট্রানজিশনটা করছে যে আপনারা ধরতে পারতেছি না আমরা, তাই না? ধরা যাচ্ছে কতটুকু ইমেজ? ধরা যাচ্ছে না তো আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নিচ্ছি যে ইমেজটা এতটুকু, ঠিক আছে, কতটুকু ধরছি এতটুকু। এখন দেখেন তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রেক্টাঙ্গেলটা যেটা নিচ্ছি এটাকে আমি এক্স্যাক্টলি এতটুকু সাইজের করে নিব। নেয়ার পরে ওই যে একটা ইমেজ ডাউনলোড করতে দিছি মনে আছে? ডাউনলোড হয়ে গেছে, এই যে এখান থেকে এখন আমি ইমেজটাকে নিয়ে আসবো। কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব বলেন? রেক্ট্যাঙ্গেলের উপর নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরের কাজ কি হবে? ও আমাদের রেক্ট্যাঙ্গেল তো আবার অপাসিটি কমানো আছে, বাড়াই দেন। এবার দেখেন, এবার কিন্তু আমাদের ইমেজও আর কেউ ধরতে পারবে না যে এই ইমেজের রহস্য কি, ইমেজ কতটুকু, তাই না? ধরা যাবে যদি ইমেজটা হয় নাই, ইমেজটা শুধু সাইডের ইয়ার কারণে আসলে আমি যেরকম ভেবেছিলাম লাগবে দেখতে ওইরকম হচ্ছে না। কি করবেন? খুব কি লাভ হবে, তারপরে তো এক সাইড হয়েই থাকবে ভাই, মানে সমস্যাটাকে বোধহয় বুঝেন নাই। এটা আসলে সেন্টারে না আসলে ছবিটা দেখতে ভালো লাগবে না। দেখেন ফ্লিপ হরাইজন্টাল করে দিলাম, দেখেন আমি আমি কেন বলতেছি একটু দেখেন, এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল এটাকে সরাই, দেখেন এখানে কি দেখছেন সবকিছু সেন্টারে না, এটার কারণে এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স আসছে। কিন্তু এই যে সাইডে হইলে তখন এই সাইডটা পুরো যে ফাঁকা এটা দেখতে একটু খারাপ লাগতেছে, চোখে লাগতেছে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে ছবি যত সুন্দর হবে আপনার ওয়েবসাইট দেখতে তত ভালো লাগবে। যেমন এই যে আমরা এই ছবিটা ব্যবহার করতে পারি, এটা অসাধারণ লাগবে আমি জানি, কি মনে হয় আপনাদের, লাগবে মনে হচ্ছে আপনাদের নাকি মনে হচ্ছে না? আমি জানি ইমেজটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, আমাদের এখানে আসলে থিমটাই ছিল পুরা লাইট লাইট কালারের, সবকিছু কিন্তু লাইট কালারের, ঠিক আছে। তো ওই হিসেবে চিন্তা করলে আসলে এখানে ডার্ক ইমেজটা ইউজ করা ঠিক হচ্ছে না, কিন্তু আমি এখন আসলে এটাতেও টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। কোনটাতে বলেন, কোনটাতে? হ্যাঁ, কজ আমাদের আরো অনেক কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে ভাই। সো আপনারা একটু কষ্ট করে করে নেবেন, তাই না? করতে পারবেন তো আপনারা, আমি জানি আপনারা পারবেন, আপনারা সব পারেন। দেখা যাবে আপনারা আরো আমার থেকে কত সুন্দর করছেন। এই ছবিটাতে একটু ঝামেলা আবার পুটলাম, যেটা সেটা হচ্ছে গিয়ে ছবিটা আমার কাছে এখন এটা একটা সলিউশন যেটা আছে।
আমি এটা করতেছি শর্টকাটের জন্য করতেছি, কিন্তু আপনারা কখনো এটা ট্রাই করবেন না। হ্যাঁ বুঝা গেছে আমি কি বলছি, আমি করতেছি কিন্তু আপনারা কখনো এটা ট্রাই করবেন না। ওকে, তাহলে আমাদের ইমেজ এটা হয়েছে নাকি? ধরু ভালো লাগতেছে না আমার কাছে এটা, আসলে এটার যে ক্লিন যে একটা লুক ছিল সেই লুকটা এখন আর নাই। ওকে এটা তাহলে কি আমার কন্ট্রোল জি দিয়ে, এটা কি ছিল আমার ইমেজ, ইমেজ থাকলো, ইমেজটাকে হাইড করি। নেক্সট আমাদের কি আছে দেখেন তো, কি দেখতে পাচ্ছেন, কি মনে হচ্ছে এটা কি করা যাবে নাকি যাবে না? গাইস তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কি করা যাবে নাকি যাবে না? কি খুব কঠিন নাকি? খুব কঠিন না? ওই বাকিরা কিছু বলতেছেন না কেন? আপু আপনারা কেউ কিছু বলতেছেন না, কি ব্যাপার, কি হইলো, আমি কি আপনাদেরকে হারাই ফেললাম? সে তো ঠিক আছে আপু, কিন্তু এখন কোনো সমস্যা লাগতেছে কোনো কিছু নিয়ে নাকি মনে হচ্ছে ভাইয়া বেশি ফাস্ট যাচ্ছে? আচ্ছা বুঝতে পারছি আপনার কথা, কিন্তু চিন্তা করেন এভাবে, আপনার তো ফটোশপের উপরে তাও একটা আইডিয়া ছিল তাই না? কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম যারা আসছে তাদের কিন্তু ফটোশপ নিয়ে কোনো আইডিয়াই ছিল না তাই না? ওরা কিন্তু শুরু থেকে এইভাবেই শিখে আসছে, কিভাবে, এই ফিলিংসটাই ওদের মধ্যে ছিল শুরু থেকে। কোনটা, এই যে আপনি এখন যেটা ফিল করতেছেন, তাহলে এটা কাটায় উঠবেন কিভাবে বলেন? এটা কি বোঝা গেছে? এমনি বুঝতে কি কোথাও কোনো সমস্যা হচ্ছে, যে কোনো জিনিস আপনি বুঝতে পারতেছেন না এরকম কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করতেছি, সবাই আমাকে বলতে পারেন যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারতেছি না বা এটা নিয়ে সমস্যা হচ্ছে একটু, হইলে আমাকে বলতে হবে তো নাকি, তাহলে আমি বুঝতে পারবো, বলেন সবাই বুঝতে পারবো আমি, বোঝার কথা না তাই না? সো আপনারা একটু একটু ধৈর্য সহকারে, আমি আপনাদেরকে এখনই অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আমি আর এটা নিয়ে বেশি কিছু করব না। হ্যাঁ বলেন বলেন বলেন, ও তাই তো, হ্যাঁ টাইপিং মিস্টেক, হ্যাঁ 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 সেটাই। আচ্ছা এখানে আসলে এটা হবে না, এখানে হবে এরকম একটা কালার হবে, মোটামুটি হয়েছে। টর্কের জন্য আমরা যে হ্যাঁ টর্কের জন্য আমরা কি কালার নিব, এখান থেকে গিয়ে এই কালারটা নিয়ে নিই, ওকে দিয়ে দিলাম, ডান। এখন আপনি এটাকে নিয়ে এখানে বসা দেন। জি জি আপু বলেন। না না আমি আই ড্রপের কোনো কাজ করি নাই, এগুলো আপনাদের মনের ভুল। হ্যালো